নমস্কার, শুরু করছি যুক্তি তক্ক। বেশি পিছোতে হবে না, আমরা যদি 24 কিংবা 48 ঘন্টা পিছিয়ে যাই তাহলে এই রাজ্যের ছবিটা দেখব যে একটা জিনিস ডিস্টিংশন সহ পাশ করেছে, সেটা হচ্ছে হিংসা। এবং সর্বক্ষেত্রে যেটা ফেল করে এ রাজ্যও ফেল করেছে, সেটা শান্তি। সেই কারণে পিস্তল মিছিল চলছে, রক্ত ঝরছে, মানুষ মারা যাচ্ছেন। কিন্তু আমরা যদি এই রাজনৈতিক কচকচি এবং হানাহানি থেকে কিছুটা মুক্তি পেতে চাই তাহলে মনে হয় সব থেকে বেশি যেটা নজর রাখা উচিত সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এবং তাদের ভিত্তিকে। স্কুল শিক্ষাকে যদি ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি ভাবি তাহলে অবশ্যই সেখানে বিভ্রান্তি আছে, বিভ্রান্তি আছে পাশফেল নিয়ে। অনেকেই বলছেন যে পাশফেল যখন 80-এর দশকের শুরুতে বামফ্রন্ট সরকার তুলে দিল তখন থেকে মুড়ি মিছলি একেবারে একদর হয়ে গেল, এবং যাদের জন্য সেই স্কুল ছুট বাচ্চাদের স্কুলে আটকে রাখতে মিড ডে মিল, পাশফেল তুলে দেয়া, প্রাথমিকে ইংরেজি তুলে দেয়া, এই যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে, সেগুলো যদি সফলই হবে তাহলে কেন 2010-এর সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের পরিসংখ্যান বলছে যে শুধু পশ্চিমবঙ্গে ড্রপ আউট রেটস হচ্ছে 8%। এই সিরিয়াস বিষয়টা নিয়ে আজকে আমাদের যুক্তি তক্ক। আমার বাঁ দিকে রয়েছেন বিভাস চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব, বলবেন শিক্ষাবিদ পবিত্র সরকার, বলবেন ঋতাভরী চক্রবর্তী, অভিনেত্রী এবং কবি সুবোধ সরকার। আমার অন্যদিকে ডান দিকে যারা প্রস্তাবের বিপক্ষে বলবেন কবি শ্রীজাত, আছেন অশোক বিশ্বনাথন চলচ্চিত্র পরিচালক, আছেন ডক্টর কুণাল সরকার বিশিষ্ট চিকিৎসক, এবং রজতকান্ত রায় প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ওনারা শুরু করবেন, কিন্তু তার আগে এই মুহূর্তের প্রেক্ষিতটা আমার দর্শকদের একটু বলে দেওয়া উচিত। প্রেক্ষিতটা এই যে 80-এর দশকের শুরুতে বামফ্রন্ট সরকার পাশফেল তুলে দিল, ঠিক যেমন প্রাথমিকে ইংরেজি ওই দশকেই উঠে গেছিল। তারপর 4 আগস্ট 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট গোটা দেশে লাগু হয়ে গেল, এবং নো ডিটেনশন অর্থাৎ 6 থেকে 14 বছরের শিশু কিশোররা তাদের ক্লাসে আটকে রাখা যাবে না, অর্থাৎ ফেল করানো যাবে না, গোটা দেশে কিন্তু এই নিয়ম বলবৎ হয়ে গেল। 2014 সালে মোদী সরকার এলেন এবং তারপর শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি সভাপতিত্বে একটা বৈঠক হলো, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, তাতে সমস্ত স্টেট বোর্ডেদের একটা বৈঠক। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তাতে প্রতিনিধিত্ব করেনি, কিন্তু 20 রাজ্য একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে তাদের রাজ্যে তারা পাশফেলকে ফিরিয়ে আনতে চলেছেন। আর এই অনুষ্ঠানের প্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমরা পৌঁছে গেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম যে পাশফেল এই রাজ্যে এই বিষয়টা নিয়ে অবস্থানটা ঠিক কী রাজ্য সরকারের, কী বলেছেন তিনি, এই অনুষ্ঠানের শুরুতেই শুনব। কেন্দ্র চায় পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশফেল, রাজ্য চায় পঞ্চম শ্রেণী থেকে টানা থাকুক পাশফেল। সরকারি সূত্রের খবর, প্রাথমিক স্তরে ফিরছে না পাশফেল, অর্থাৎ 1 থেকে ক্লাস 2, 3, 4 পাশফেল থাকছে না, থাকছে 5 থেকে 8 পর্যন্ত। 9 এবং 10, 11 কিংবা 12 যেমন পরীক্ষা ছিল, যেমন পাশফেল ছিল, তেমনই থাকছে। ইতিমধ্যেই শিক্ষাবিদ, শিক্ষক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে পাশফেল ফেরানোর বিষয়ে কথা বলেছে রাজ্য সরকার। অধিকাংশেরই মত, রাজ্যে পঞ্চম শ্রেণী থেকে ফিরুক পাশফেল। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, পঞ্চম শ্রেণী থেকে টানা অষ্টম পর্যন্ত পাশফেল ব্যবস্থা কার্যকর করতে চাইছে সরকার। প্রাথমিকে পাশফেল না রেখে মূল্যায়নকে ঢেলে সাজাতে সিলেবাস কমিটির সঙ্গে আলোচনা চলছে। নিঃসন্দেহে আমরা পাশফেল ফিরিয়ে আনতে চাই, কিন্তু তার মানে এই নয় যে 1-4 নেগলেক্টেড হবে। তাদেরকে রিটেন করবার জন্য, তাদের মেধা যদি কম হয় তাহলে সে মেধাকে কী করে করা যায় তা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে, এক্সপার্ট কমিটির সাথেও কথা বলা হচ্ছে, দেখা যাক কীভাবে কী করা যায়। কিন্তু এটা হবে 5 থেকে একেবারে 11-12। হ্যাঁ, শনিবারই রাজ্যে এসে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর জানান সিলেবাসের বোঝা অর্ধেক করা হচ্ছে, রাজ্যদের মতামত নিয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশফেল ফেরাতে আইনের সংশোধনী আনছে কেন্দ্র, তবে তা প্রয়োগের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে সংশ্লিষ্ট রাজ্যের। We have decided to reduce syllabus by half. 25 states want examinations at 5th and 8th. I am very sure that the change in no detention policy will be a reality by August, and from March 29th there will be examination in 5th and 8th. সূত্রের খবর, আইনে পাশফেল সংক্রান্ত সংশোধনীতে বলা হচ্ছে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে কার্যকর হবে পাশফেল, কেউ ফেল করলে 3 মাসের মধ্যে আরেকবার পরীক্ষার সুযোগ দেওয়া হবে, তাতেও ফেল করলে পরের ক্লাসে তোলা হবে না। 25টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পাশফেল ফেরাতে সহমত হলেও কেন্দ্রের এই ভাবনার সঙ্গে একমত নয় সরকার।
এরকম একটা হয় নাকি, ফাইভে একবার পরীক্ষা হলো, আবার এইটে পরীক্ষা হলো, সেভেনে কেন হলো না, সিক্সে কেন হলো না, আজগুবি সিদ্ধান্ত সব, এসব হয়, হলে করুক না হলে না করুক, কে যে এগুলো তুলে দিল তাও জানি না, কী যে রাইট টু এডুকেশান হচ্ছে না নো এডুকেশান ফর পুয়ার হচ্ছে বুঝতেই পারছি। পাশফেল ফেরানোর উদ্যোগ নিয়ে কী ভাবছে পড়ুয়ারা? আমরা এমন একটা ক্লাসরুমের মধ্যে যেখানে প্রত্যেক পড়ুয়া ক্লাস নাইন অর্থাৎ পাশফেলের আওতায় এই প্রথম, বিনা বাধায় এতদিন তারা একই ক্লাস থেকে অন্য ক্লাসে উঠেছে, কিন্তু তাদের অভিজ্ঞতা কেমন? ফাইভ থেকেই পাশফেলটা যদি থাকতো তাহলে আমি আজ যেই পজিশনে দাঁড়িয়ে আছি তার থেকে আর আমি আরও এগোতে পারতাম। ফাইভ সিক্সে কিন্তু তার মধ্যে ম্যাচুরিটিটা আসছে, তো সেই সময় যদি তাকে বোঝানো যায় যে ওই সময়টায় যে পাশফেলটা ঢোকানো যায় তাদের, তারা হয়তো বুঝতে পারবে যে আমাকে ভালো করতে হবে। ক্লাস ওয়ান থেকেই পাশফেলটা চালু করে দেওয়া উচিত, ভিতটা যদি পাকা না থাকে তাহলে পরে গিয়ে ওপরে যখন সে উঠবে সে অতটা ভালোভাবে পড়াশোনাটা করতে পারবে না। যে ফেল করছে সে বুঝবে যে আমার এই পড়াশোনাটা আমি কতটা পিছিয়ে গেছি, সেখানে সে আরেকটু এগোনোর চেষ্টা করবে। এইভাবে সে ওয়ান থেকে যদি এটা হুট করে ফাইভ থেকে করা হয় তাহলে হয়তো ফাইভ থেকে সিক্স ওঠার সময় সে একবার ফেল করলো, সে সেই সময় সেই মুহূর্তে হয়তো নাও বুঝতে পারে সেই জিনিসটা। ওই জন্য ওয়ান থেকে যদি শুরু করা হয় তাহলে ফাইভে গিয়ে সেই জিনিসটা অলরেডি বুঝে যাবে। আমাদের সময় যদি এটা হতো তাহলে আমরাও বুঝতে পারতাম আমরা কতটা পিছিয়ে আছি, আমরা কতটা এগিয়ে আছি, তাতে আমাদেরও প্রচণ্ড সুবিধা হতো। কিছুদিন আগে সরকারেরই সমীক্ষার রিপোর্টে উঠে আসে সরকারি স্কুলে শিক্ষার বেহাল অবস্থার কথা। সমীক্ষায় দেখা যায় সপ্তম শ্রেণীর বহু পড়ুয়া গুছিয়ে বাক্য পর্যন্ত লিখতে পারছে না, অঙ্ক থেকে পরিবেশ বিদ্যাতেও হাল ততই বছর। এই প্রেক্ষিতে পঞ্চম থেকে পাশফেল ফিরলে কি পরিস্থিতির উন্নতি হবে সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আমার প্রস্তাবের পক্ষে প্রথম বক্তা শ্রী বিভাস চক্রবর্তী। বিভাস নমস্কার। সাধারণত ক্রিকেট টিমে ওপেন করতে পাঠানো হয় খুব দড়ো একজন ব্যাটসম্যানকে, কেন জানি না সুমন বেছে নিয়েছেন একজন দুর্বল স্পিকারকে, কারণ এখানে সব শিক্ষাবিদরা রয়েছেন, আমি কিছুই না, বিশেষ করে স্কুল শিক্ষা। আমি কোনো একটা স্কুলে দুবছরের বেশি পড়িনি, এই হচ্ছে আমার স্কুলের অভিজ্ঞতা। সেখানে পাশফেল থাকবে কি থাকবে না সেই নিয়ে মতামত দেওয়াটা খুব কী বলবো দুরূহ এবং খানিকটা স্পর্ধা বটে। পাশফেল থাকাটা উচিত কি উচিত নয় সেটা নিশ্চয়ই আমি বলবো যে হ্যাঁ পাশফেল থাকাটা উচিত। আর ওই যেহেতু এটা স্কুল শিক্ষা নিয়ে হচ্ছে, সেই স্কুল ছাত্রর মতোই আমিও একটা জিনিস নিয়ে এসেছি, এইটা দেখে বলবো। হ্যাঁ এটা কি বলে জানি, স্কুল স্কুল কলেজে পরীক্ষার ফলে সেই রকম একটা নিয়ে এসেছি আর কি। যাই হোক, আসলে রাষ্ট্রনেতা বা আইন প্রণেতাদের একটা ভণিতা রয়েছে, সবসময় একটা ভণিতা, এবং তাদের যে কোনো কারণেই হোক, বলা চলে যে ভোটের জন্যে হোক, তোষণের জন্যে হোক, তারা কিছু কিছু আইন প্রণয়ন করেন, কিন্তু বাস্তব পরিস্থিতিটা তার আগে বিচার করে দেখেন না। যেরকম যদি একটা দাবি ছিল যে ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ সব নাগরিকদের জন্য সমান আইন, সিভিল আইন নাগরিক, কিন্তু সেটা হলো না, এখনো হয়নি, হবে না কোনো দিন হয়তো, কিন্তু সেটার কারণ দেখানো হয় যে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে ধর্মীয় ব্যাপার স্যাপার আছে বিভিন্ন ধর্মের ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর জন্যে কিন্তু সেই অবস্থায় আসেনি এখনো যখন ইউনিফর্ম সিভিল কোডটা চালু করা যায়। তাহলে তাই যদি হয় তাহলে অন্য আইনের বেলা কি সেই অবস্থায় এসেছি আমরা যেখানে পাশফেল তুলে দিয়ে সবাইকে পাশ করিয়ে দেয়া, ক্লাস ওয়ান থেকে এইট অবধি সবাইকে পাশ করাও সে পাশফেলের কোনো ব্যাপার নেই, এটা কি ঠিক? বোধ হয় ঠিক নয়, আপনারা সবাই স্বীকার করবেন। এরকম অনেক রকম আইন আছে, শিশুশ্রম বিরোধী আইন। আচ্ছা, রাস্তায় ঘাটে রেস্টুরেন্টে চায়ের দোকানে ক্যাটারিংয়ের ইয়েতে সব জায়গায় তো দেখছেন
যে বাচ্চা বাচ্চাদের কাজ করাচ্ছে, বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে কাজ করাচ্ছে, বিশেষ করে ছেলেদের দিয়ে, কি করবে? বাপটাকে কোথায় পাঠাবে? স্কুলে পাঠাবে না কাজে পাঠাবে? দুটো পয়সা আসুক, স্কুলে তো পাঠাতে পারে না, কারণ স্কুলে পড়ার মতো, পড়ার জন্য যেটুকু দরকার সেটুকুও তার সাধ্য নেই। সুতরাং সে যদি সেই জায়গা থেকে দু পয়সা কামাই করে আনে বাইরে থেকে, সেটাই সুবিধে। অর্থাৎ সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এরকম জায়গায় যে এই শিশুশ্রম আইনটা যেন কীরকম একটা প্রহসনের মতো শোনায়। কিন্তু তার আগে তাহলে কী করা দরকার ছিল? সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় নিয়ে আসা যে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের অন্তত খাবারের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা যা মানুষ দাবি করতে পারে, যা তার নিত্য প্রয়োজন, সেইগুলোর ব্যবস্থা করে তবে এই শিশুশ্রম আইনটা করা উচিত ছিল। কিন্তু ওই কাজটা তো অনেক কঠিন, এই কঠিন কাজে যাবে কেন সরকার? সহজ কাজ হচ্ছে বাইরে দেখালুম যে দেখো আমি কত শিশু দরদী, আমি কত মানব দরদী, সেই জন্য আমি শিশু শ্রমিকদের জন্যে আইন করলাম যে শিশু শ্রমিক রাখা চলবে না। এটা তো খুবই সহজ, অ্যাসেম্বলি কিংবা পার্লামেন্টে বসে আইনটা করে দেওয়া যায় যদি আমার মেজরিটি থাকে। কিন্তু তার জন্যে যে বড় কাজ, যেটা যে যেটা করা খুব কঠিন কাজ, যে কাজটা হয়তো রবীন্দ্রনাথ ভেবেছিলেন, যে কাজটা হয়তো গান্ধীজি ভেবেছিলেন, তো সেই কাজগুলো করতে গেলে তো অনেক পরিশ্রম দরকার। সংখ্যদা একটা একসময় একজন নেতা কিংবা যাই হোক তিনি বলেছিলেন, তখন তিনি নেতা ছিলেন আর কি, তিনি বলেছিলেন যে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তো শঙ্খ ঘোষ সেটা পাল্টে দিয়েছিলেন, কঠোর বিকল্পের পরিশ্রম নেই, কঠোর বিকল্পের পরিশ্রম নেই। অর্থাৎ এটা হচ্ছে কঠোর বিকল্প, যে সমাজ ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে, বদলাতে হবে, তবে তো এই আইনগুলো করা যায়, শিশুশ্রমের আইনই হোক কিংবা এই পাশ ফেলের ব্যাপারটাই হোক। কিন্তু আমাদের সরকার সেটা করতে রাজি নয়। এবং দেখুন কী অবস্থা, মহিলা সংরক্ষণ বিল পড়ে আছে পার্লামেন্টের, যে ওদের কোল্ড স্টোরেজ আছে, হিমঘর আছে, সেখানে ওটা পড়ে আছে। কতদিন পড়ে আছে আমি বলতে পারবো না, কিন্তু সুমন হয়তো বলতে পারবে যে কতদিন ধরে পড়ে আছে। কারণ লালু প্রসাদ এবং মুলায়ম সিং এদের দল চাইছে না, এরা চাইছেন না যে মহিলাদের সংসদে এতগুলি আসন সংরক্ষিত হোক। সুতরাং সরকারের এই আইনগুলো করার আগে যে বড় কাজ, মৌলিক কাজ, বেসিক কাজ, সেই কাজগুলো করা উচিত, করে তারপর এইগুলো করতে পারেন। তার আগে যেরকম আছে চলুক, তারা সেই কাজটা করুন, তাদের সময় দিচ্ছি আমরা। নমস্কার, অনেক ধন্যবাদ বিভাসদা। সত্যি বিভাসদা একটা কথা বললেন যে পাশ করিয়ে দেয়া নিঃসন্দেহে খুব সহজ কাজ, কিন্তু এনরোলমেন্টের সংখ্যা বিচার তো সরকার করবে, যারা ভোটের রাজনীতি করে তারা করবেন, শিক্ষাবিদরা কেন করবেন? কি বলেন শিক্ষাবিদরা? শিক্ষাবিদরা কি বলেন জানি না, কিন্তু কবি কি বলেন এবার শুনব। সৃজাত প্রস্তাবের বিপক্ষে। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে, এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাস্ক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাবসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম, মোটা মাইনে, ভদ্রতার চা ঘর, চা জল খাবার, হপ্তায় 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটোকালে নয়, এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়,
আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবর কাগজ, আরও দরজা খুলে যাবে, আরও পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নিই, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি, না আমার বন্ধু নেই। না বাপি, না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না বাপি, অপু বলছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে বাথরুম সাফ করার অ্যাসিড কোথায় রয়েছে জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। কবিতার নাম টিউটোরিয়াল, কবি জয় গোস্বামী। ধন্যবাদ। শ্রীজাত, একটা ছোট্ট গোপন কথা দর্শকদের সামনে না ফাঁস করে পাচ্ছি না, শ্রীজাত বলেছিল এই বিষয়টা নিয়ে ও এতই কম বোঝে যে পাঁচ মিনিটে ও কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সাড়ে তিন মিনিট যে কবিতা পড়বে এটা বলেনি। ধন্যবাদ শ্রীজাত। আমার পক্ষের বক্তা, পরবর্তী বক্তা শ্রী পবিত্র সরকার। সত্যি সত্যি বিষয়টা নিয়ে তর্ক করা উচিত কিনা এটা সম্বন্ধে আমি নিঃসন্দেহ নই। শ্রীজাত একটি অসাধারণ কবিতা, জয়ের কবিতা আমাদের পড়ে শোনালেন। এই কবিতা পড়ে আমাদের আগের মতোই চোখে জল এসেছে, কিন্তু আমার মতে এই সমস্যাটা শহরের মধ্যবিত্তদের সমস্যা। পাসফেল শুধু শহরের মধ্যবিত্তদের সমস্যা নয়, পাসফেলটা হচ্ছে গ্রাম শহর মিলিয়ে প্রাথমিক স্তরে, বিশেষ করে সরকারি স্কুলগুলোর প্রাথমিক স্তরে, বেসরকারি স্কুলে প্রাথমিক স্তরে পাসফেল অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নেই। সেখানে পাসফেল থাকবে কি থাকবে না, বৃষ্টি রাজ্য ফিরিয়ে আনতে মনস্থ করেছে, আমাদের রাজ্য করবে কি না, এই সমস্ত ব্যাপারে আমাদের মতামত অথবা তর্ক করতে বলা হয়েছে। তা আমার গুরু সুকুমার রায়ের একটা কথা মনে পড়ে, চলচ্চিত্র চঞ্চরি বলে একটি নাটক আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন, তাতে তিনি বলেছিলেন যে ভবদুলাল বলে একজন, তো আমি সেই ভবদুলালের মতো বলছি, এই যে মাধ্যাকর্ষণ শক্তি তর্ক করে সব চালাচ্ছে সেটা কি খুব ভালো করছে? কিংবা ছেলেবেলায় একটা গল্প পড়েছিলাম, শিয়াল ও দ্রাক্ষা ক্ষেত, দ্রাক্ষা কি আমি জানি না, দ্রাক্ষা আছে কি নেই তাও জানি না, কিন্তু আপনি তর্ক করলে দ্রাক্ষা থাকবে, তর্ক না করলেও দ্রাক্ষা থাকবে যদি থাকে, বলতে তর্ক ব্যাপারটা এইরকম প্রায় অর্থহীন। এখানে এসে কবিরা যে শিল্পিত কথাবার্তা বলেন আমরা মুগ্ধ হয়ে শুনি, আমি সেই শিল্পিত কথাবার্তার বাইরে গিয়ে যে কথাটা বলছি যে আচ্ছা, এই যে পাসফেল তুলে দেওয়া হয়েছিল এবং সরকারি আইনে সেটাকে একদম স্থায়ী রূপ দেওয়া হলো 2009-2010, তার সুফল কি পুরোপুরি পাওয়া গেছে? অর্থাৎ
সত্যি সত্যি স্কুলে ছেলে মেয়েদের রেখে দেওয়াটা বেড়েছে? স্কুল ছুট কমেছে? না, পরিসংখ্যান বলে যে 2011 পরিসংখ্যান আছে আমাদের কাছে যে 14 বছর পর্যন্ত এখনও ভারতের গ্রামে শতকরা 50টি ছেলে মেয়ে স্কুল ছুট হয়। তাহলে কি দাঁড়াল? আমরা মিড ডে মিল করলাম, আমরা পাসফেল তুলে দিলাম, তাহলে তার যে সুফলগুলো আমরা প্রত্যাশা করেছিলাম সে সুফল পেয়েছে কি না, এই প্রশ্নের উত্তর আমাদের প্রতিপক্ষ নিশ্চয়ই দেবেন। দ্বিতীয় কথা হলো যে পাসফেল তুলে দেওয়া মানে কি জীবন থেকে প্রতিযোগিতা নিশ্চিহ্ন করে দেওয়া? একেবারেই নয়। ছেলেমেয়েরা স্কুলে লটারিতে ভর্তি হয় সেটাও এক ধরনের প্রতিযোগিতা। একটি ছেলে ভর্তি হতে পারলো আর একটি ছেলে বা মেয়ে ভর্তি হতে পারলো না। সব জায়গায় প্রতিযোগিতা, তারা সাঁতারের ক্লাসে যাবে, তারা পাড়ায় ছবি আঁকতে বসবে, ছবি আঁকার প্রতিযোগিতা করবে, গানের প্রতিযোগিতা করবে, আবৃত্তির প্রতিযোগিতা করবে, সেখানে পাস ফেল নেই। জীবনের সর্বত্র, প্রেমেই হোক, পরীক্ষাতে হোক, পরে পরীক্ষাতেই হোক, নির্বাচনে দাঁড়িয়েই হোক, সব জায়গায় প্রতিযোগিতা, সব জায়গায় সাফল্য এবং ব্যর্থতা আছে। এই ব্যাপারটা ছেলেমেয়েদের একদম গোড়ায় যদি একটু বোঝানো না হয় যে দেখো তুমি শারীরিকভাবে তাকে অনেকগুলো শৃঙ্খলার মধ্যে আনতে হয়, সে কোথায় পটি করবে যেখানে সেখানে পারবে না, সে বিছানা ভেজাবে যেখানে সেখানে পারবে না, আস্তে আস্তে তাকে একটা শারীরিক শৃঙ্খলার মধ্যে আনতে হয়, সেইভাবে তাকে একটা মানসিক শৃঙ্খলার মধ্যেও আসতে হবে। ছেলেমেয়েদের এই ব্যাপারটা বোঝানোর জন্যে পাসফেলটা জরুরি ছিল, কিন্তু সেরকম পাসফেল নয় যা ভয় পাওয়াবে, পরীক্ষাটাকে একটা ভয়ঙ্কর একটা জিনিস করে তুলবে। আমাদের ব্যবস্থায়, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে যে পরীক্ষা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তাতে পরীক্ষাটা একটা ভয়ের ব্যাপার করে তুলেছিলাম আমরা। এবার আমাদের ভাবতে হবে যে পাসফেলকে ফিরিয়ে এনে পরীক্ষাটাকে মজার করা যায় কিনা, পরীক্ষাটাকে আকর্ষক করা যায় কিনা। আমার মনে হয় সেখানে আমাদের অনেকটা উত্তর আছে। অনেক ধন্যবাদ পবিত্রবাবু। সুকুমার রায়ের নাম পবিত্রবাবু বললেন, আমার মনে পড়ে গেল ছোটবেলায় পড়া একটা গল্প, নন্দলালের মন্দ কপাল। বড় মজার গল্প। সেটা হচ্ছে প্রতি বছর প্রত্যেক পরীক্ষায় নন্দলাল ইতিহাস আর ভূগোলে 100-এর মধ্যে 85 পেত, ক্লাসে প্রথম হতো। ক্ষুদিরাম আরেকটি ভালো ছেলে, সে সংস্কৃততে প্রতি বছর প্রথম হতো এবং সংস্কৃততে যে প্রথম হবে তার জন্য একটি মেডেল রাখা থাকতো, সে প্রতি বছর মেডেলটি পেত। মরিয়া হয়ে একবার নন্দলাল প্রচুর পড়াশুনো করে সংস্কৃতে প্রথম হলো। সেবার প্রধান শিক্ষক ক্লাসে এসে ঘোষণা করলেন, এবার পাল্টে গেছে স্কুলের নিয়ম, এবার সংস্কৃতে যে প্রথম তার জন্য মেডেল রাখা নেই, মেডেল রাখা আছে ইতিহাসে যে প্রথম অর্থাৎ ক্ষুদিরাম হয়েছে তার জন্য। আমার পরবর্তী বক্তা অশোক বিশ্বনাথন, প্রস্তাবের বিপক্ষে। মাননীয় সঞ্চালক মহাশয় এবং উপস্থিত সুধীবৃন্দ, পবিত্রবাবু বললেন পরীক্ষাটাকে মজাদার করতে হবে। পরীক্ষার মধ্যে কী মজা আছে বোঝা কিন্তু খুব মুশকিল, কিন্তু হয়তো পবিত্রবাবুর বোধোদয় হয়েছে যখন তিনি মনে করেছিলেন যে ইংরেজি শিক্ষা অপসৃত হোক আমাদের রাজ্য থেকে, তখন এক ধরনের ভাবনা ধারার দ্বারা পরিচালিত হয়েছেন। আজকে তিনি মনে করছেন যে পাশ ফেল তুলে দেওয়াটাই অমঙ্গলের কাজ, বরং পাশ ফেল থাকবে। এবং তার মানে কারণ হিসেবে উনি বলছেন যে পরিসংখ্যান বলছে কিছু তো হলো না, যারা পড়ুয়া তাদের না পড়ার সংখ্যা তো কমলো না। এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে একটা সার্ভের কথা, মাননীয় সঞ্চালক মহাশয়, সেটা হচ্ছে মদ নিয়ে। বিলিতি মদ একদল ইন্সপেক্টর টেস্ট করলো যে উইস্কি আর জল খেলো তারা, এবং তারা মাতাল হয়ে গেল। তারপর তারা খেলো জিন আর জল, সেটা খেয়ে তারা মাতাল হয়ে গেল। তারপরে তারা খেলো রাম আর জল, তারপর তারা মাতাল হয়ে গেল, এবং তারপরে বললো ওই জলটার জন্যই তারা মাতাল হয়েছে 3 ক্ষেত্রে। তো এইটা অনেকটা সেরকম, আপনারা শিক্ষা ব্যবস্থাটাকেই পাল্টালেন না, যেটার আমূল পরিবর্তনের প্রয়োজন।
পাস ফেলটাকে দোষী করতে পারলেন? আমি মনে করি প্রাথমিক শিক্ষা কেন, একেবারে ক্লাস এইট অন্তত অবধি পাস ফেল তুলে দেওয়া উচিত, কিন্তু তার মানে যে প্রতিযোগিতা উঠে যাবে তা কিন্তু নয়। যিনি শিক্ষক তিনি পরীক্ষা করবেন ছাত্রদের, অবশ্যই এক ধরনের প্রতিযোগিতা থাকবে, কিন্তু পরিশেষের যে সেই সিদ্ধান্ত, যে শুভ্র সিদ্ধান্ত যে তুমি পরের ক্লাসে যাবে না, এটা নেওয়া হবে না। দ্বিতীয়ত, প্রাথমিক পর্যায়ে যে শিশু মন সে আক্রান্ত হতে পারে, সৃজাত অসাধারণ যে কবিতার উদ্ধৃতি শোনালেন তাতে এটাই প্রমাণিত হয় যে আমরা এত কিছু চাই আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে, তার ভারে তারা নুব্জ হয়ে যায়। বরঞ্চ যদি তাদের উপর সেই খাড়াটা না থাকে তাহলে ভালো করে তারা পড়তে পারবে। এবং শিক্ষাটা শুধুমাত্র অঙ্ক আর সাহিত্য আর ইতিহাস আর ভূগোল নয়, শিক্ষাটা হচ্ছে এই যে আজকে বিতর্ক সভা হচ্ছে এবিপি আনন্দর কল্যাণে, এটাও একটা শিক্ষার জায়গা। কিভাবে একটা বাক্য নির্মাণ করতে হয়, কিভাবে কথার মধ্যে প্যাচ সৃষ্টি করা যেতে পারে, যমক অলঙ্কারের সৃষ্টি করা যেতে পারে, এটাও তো হতে পারে শিক্ষার কার্যক্রম। যেমন খেলা, একটা সামগ্রিক পরিবর্তন দরকার শিক্ষা ব্যবস্থায়, এবং সেই সামগ্রিক পরিবর্তনের পর কিন্তু পাস ফেল থাকবে না অন্তত প্রাথমিক পর্যায়ে, এবং যদি সম্ভব হয় তারও পরে। তার মানে এই নয় যে কোনো পরীক্ষা থাকবে না। প্রতি মুহূর্তে যদি আপনি অঙ্ক শেখান, ধরা যাক আমি গণিতেরই ছাত্র, আমাকে কিন্তু পরীক্ষা করে নিতে হবে যে আমি যেটা পড়াচ্ছি সেটা কি প্রকাশিত হচ্ছে। ইদানিংকালে কয়েক বছর ধরে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, তাতে দেখি যে যারা আসছেন কলেজে পড়ে, তার আগে নিশ্চয়ই তারা স্কুলে পড়েছেন, ভীষণই সীমিত তাদের জ্ঞান। তার মানে হচ্ছে যে যেটা পাঠ্যক্রম সেটা পড়ানো হচ্ছে একরকম করে, হয়তো সেটাও ভালো করে পড়ানো হচ্ছে না, কিন্তু পাঠ্যক্রমের বাইরে তারা কিছুই জানে না। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয়েছিল সেটা জানে না, কবছর হয়েছিল সেটা জানে না, কোনো কিছুরই জানে না, রুশ বিপ্লব কবে হয়েছিল। অর্থাৎ পড়াশুনোটা, সেই যে ঔপনিবেশিক শিক্ষার কথা পবিত্রবাবু বললেন সেটা সঠিক বললেন। এটা মনে রাখতে হবে যে ম্যাকলে, যিনি আমাদের এই ঔপনিবেশিক শিক্ষার যে জনক, তিনি কিন্তু আমাদের ক্রিমিনাল প্রসিডিয়ার কোডেরও জনক। তার জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা ক্রিমিনাল প্রসিডিয়ার কোডের মতন হয়ে গেছে, স্ট্রেট জ্যাকেটের মধ্যে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা, বিভাসবাবু আমাদের চমৎকৃত করলেন, মানে নাটকীয়তার দুটো দিক আছে, একটা হচ্ছে অতি নাটকীয় আর একটা হচ্ছে নাটকের সম্পূর্ণ অভাব, সেটাও নাটকীয়। প্রথমেই স্বীকার করে নিলেন যে তিনি ভালো বক্তা নন এবং বিষয়ের উপর তিনি বলতে পারবেন না, এবং সেটাই তিনি করলেন। এই যে 5টি মিনিট, 1টি মিনিটও তিনি বিষয় নিয়ে বলেননি, সংঘঘোষ নিয়ে বলেছেন, তিনি বলেছেন আমাদের আইন নিয়ে, পার্লামেন্ট নিয়ে অনেক জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে, কিন্তু বিষয়টি আসেনি। যতটুকু বলেছেন উনি অচল বলতে নারাজ, তাই আমি ধরে নেব উনি আমাদের পক্ষেই বলেছেন। তো আমাদের অন্তত 5 জন বলছেন যে এই যে শিক্ষা ব্যবস্থা যেখানে পাস ফেল নেই সেটাই কিন্তু শ্রেয়, এবং সেটাই সামগ্রিক শিশুদের বিকাশের পক্ষে হিতকর বলে আমি মনে করি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ অশোকদা। সঞ্চালক হিসেবে শুধু এইটুকু বক্তব্য থাকবে যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন কি অনেকটা পরিকাঠামোর উপর নির্ভরশীল নয়। আমরা জানি যে রেশিওটা খুব একটা ভালো নয়, কিন্তু আদর্শ সমীকরণ রেশিও হিসেবে ধরা হয় যে 40:1, অর্থাৎ 40 জন ছাত্রছাত্রী প্রতি একজন করে শিক্ষক। আমাদের এই রাজ্যে, আমি গোটা ভারতের কথা বাদই দিলাম, কলকাতা শহরের একাধিক স্কুল আছে যেখানে 100 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক রয়েছেন। 2012-13 শিক্ষাবর্ষে এই রাজ্যে 480টি প্রাথমিক বিদ্যালয় দেখা গেছিল যেখানে 100 জন ছাত্রছাত্রীকে একজন শিক্ষককে পড়াতে হচ্ছে। এবং আজও এই আমি আপনি টেলিভিশনের সামনে বিষয় নিয়ে আলোচনা করছি, এখানে প্রাথমিক স্কুলের সংখ্যা 1800, এই 1800 প্রাথমিক স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াতে হয় একজন মাত্র শিক্ষককে। অর্থাৎ এই পরিকাঠামোয় শিক্ষা ব্যবস্থায় কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। পঞ্চম শ্রেণী থেকে টানা থাকুক পাশ ফেল, এমনটাই চাইছে রাজ্য সরকার। এ নিয়ে শিক্ষাবিদরা ভিন্ন মত। একাংশের মতে পাশ ফেল ফেরাতে হলে পঞ্চম শ্রেণী থেকে কেন, একেবারে শুরু থেকে অর্থাৎ প্রথম শ্রেণী থেকেই নয় কেন?
একটি ছেলের কিংবা মেয়ের জ্ঞান হয়ে গেছে এই অবস্থায় যদি 10 বছরে একটা ছেলেকে দত্তক নেয়, তাহলে সে পূর্বপরিচিত পিতা মাতা ইত্যাদির যে স্নেহ নীরের মধ্যে ছিল সেখান থেকে এসে তার ধাক্কা লাগে। ঠিক একই রকমভাবে যে এই ছেলে মেয়ে যারা একটা পূর্বপরিচিত বিদ্যায় অভ্যস্ত হলো, হঠাৎ করে ক্লাস 5 থেকে পাশ ফেল যদি চালু হয়, এটা তাদের কাছে ধাক্কা লাগবে বলে আমার নিজের ধারণা, এবং সেই ধাক্কাটা সামলাতে পারাটা কঠিন হয়। এই পরীক্ষা বা মূল্যায়ন কি ধরনের হবে সেই ধরনটা পরিবর্তন করা যেতে পারে, যাতে পরীক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীদের কোনো মানে ভীতি তৈরি না হয়। কিন্তু ক্লাস 1 থেকে কিন্তু আমার মতে পাস ফেল প্রথা চালু করার খুবই দরকার। কেউ কেউ আবার বলছেন প্রথম শ্রেণী না হলেও অন্তত তৃতীয় শ্রেণী থেকে পাস ফেল ব্যবস্থা কার্যকর করা যেতে পারে। একেবারে কিছুই নেই, উঠে যাচ্ছে গটগট করে, এটা খুব কাজের কথা নয়। 5 থেকে নিশ্চিন্ত মনে করা যায় পাস ফেলটা, 3 থেকেও ভাবা যেতে পারে যে আমরা নিতে পারি, কারণ 9-10 বছরের বাচ্চারাও কী নিচ্ছে কতটা নিচ্ছে এগুলো জানতে পারি আমরা। তাহলে পাস ফেলটা থাকা উচিত, তা না হলে স্ট্যান্ডার্ডটা মাপা যায় না যে কী হচ্ছে। শিক্ষাবিদদের একাংশ যেখানে 5ম শ্রেণীর আগে থেকেই পাস ফেল ব্যবস্থা কার্যকর করার পক্ষে সওয়াল করছেন, সেখানে অপর অংশ আবার জোর দিচ্ছেন মূল্যায়ন ব্যবস্থায়। তাদের মতে পাস ফেলের বিভাজনের থেকে অনেক বেশি জরুরি পড়ুয়ারা কী শিখছে তার সঠিক মূল্যায়ন। পাস ফেল প্রথা করা মানেই, যে বললাম কিছু কিছু ছেলেমেয়েদের আপনি আটকে দিচ্ছেন, তাদের প্রকারান্তে বলে দেওয়া হচ্ছে এর বেশি তোমরা লেখাপড়া করতে পারবে না, এবং তারা যত আটকে থাকে, এরকম যদি আপনি 100টা ছেলেমেয়েকে আটকান, তাদের 10 জন হয়তো একটু ভালো করে উপরের ক্লাসে উঠে যেতে পারে, বাকি 90 জন কিন্তু, বিশেষ করে তারা যদি দরিদ্র শ্রেণীভুক্ত হয়, তাদের পরিবারে লেখাপড়ার চল না থাকে, তাদের বাবা মা হয়তো লেখাপড়ার সুযোগ পাননি, সেই ফার্স্ট জেনারেশন লার্নার্স, সেই বাকি 90 জন তারা কিন্তু একেবারে তলিয়ে যাবে। একেবারে খুব স্থূলভাবে পাস ফেল প্রথা এটা রাখা যাবে না। একটা মূল্যায়ন হওয়া দরকার, সেটা ক্লাস 1 হবে না ক্লাস 2 হবে ক্লাস 3 হবে, সেটা বিভিন্ন প্রেক্ষাপটে সে বিচার করে সরকার সিদ্ধান্ত নেবেন। কিন্তু যদি কোনো রকমের মূল্যায়ন না হয়, তাহলে কিন্তু এই ছাত্রছাত্রীরা পরবর্তীকালে তখন যারা হঠাৎ প্রতিযোগিতার মুখে পড়ে, তারা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে চলে যায়। পাশফেল ফেরানোর থেকে দুর্বল পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ওপরও বাড়তি গুরুত্ব দিচ্ছেন কেউ কেউ। পাশফেল প্রথা অত্যন্ত দরকার এটা আমি মনে করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা ফেল করলো কোনো কারণে, যাতে করে আগামী দিনে তাদেরকে উত্তরণ ঘটানো যায়। ফেল মানে ফেলই নয়, সেই বছরের জন্য ফেল বা কোনো একটা শিক্ষার যে উদ্দেশ্য অর্থাৎ লার্নিং আউটকাম সে পৌঁছাতে পারেনি, অতএব তাকে আরও সময় দিতে হবে, তাকে সেই সময়টা নিয়ে শিক্ষককেও বুঝতে হবে যে আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। ছাত্রটিকে বা ছেলে মেয়েটিকেও আমাদের গুরুত্ব দিয়ে সমাজের একটা রিসোর্স হিসেবে পরিণত করা যেন আমাদের লক্ষ্য হয়। কিন্তু শিক্ষা মহলে প্রশ্ন উঠছে, আমাদের রাজ্যে যে পরিকাঠামো আছে তা দিয়ে কি এটা সম্ভব? আপনার শিক্ষক সংখ্যা বাড়াতে হবে, এবং শিক্ষকদের তাদেরও কিছুটা মানসিকতা পাল্টাতে হবে, যে ওই সেই তুমি পারছ না এইভাবে ছেলেমেয়েদের ওই 2 ভাগ করে দেওয়া, এটা কিন্তু শিক্ষকদের ভেতরেই মানসিকতাটা আছে, এটা পরিবর্তন করাতেই হবে। শিক্ষকদের অনেকে বলছেন ভয় দেখিয়ে কখনো পড়াশুনো হয় না, আনন্দ না থাকলে কখনো শেখার ইচ্ছে জন্মায় না, আর তেমনটা হলে শিক্ষা বাহন হয় না, আজীবন তাকে বহন করে চলতে হয়। কৃষ্ণেন্দু অধিকারী ও রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। আমার পরের বক্তা প্রস্তাবের পক্ষে রীতা ভরি। নমস্কার, বিভাসটা বললেন উনি সব থেকে কমজোর বক্তা, আমি এইটুকুকেই প্রথমে ডিফার করে বলবো সব থেকে কমজোর বক্তা আমি, তার কারণ আমি আজকে এই মঞ্চে আছি তার কারণ এই না যে আমি শিক্ষাবিদ বা শিক্ষা নিয়ে প্রচুর পড়িয়েছি বা জানি, বা এই কারণে তখন আমি এখনও ছাত্রী, এবং আমি 4-5 বছরও হয়নি যে স্কুলের গণ্ডি সবে পার করে কলেজে পা দিয়েছি, এবং আমি ভালো ছাত্রী হিসেবেই আমার পরিচিতি আছে। আমি প্রথমেই বলবো অশোকদা, তুমি বললে বিভাসটা তোমার দলে, কিন্তু আমার মনে হয় তুমি আমাদের দলে। তুমি তো বললে যে ছাত্রছাত্রী তুমি যে পড়াও, তুমি দেখতে পাও অনেকেই রুশ বিপ্লবের ব্যাপারে জানে না, ওয়ার্ল্ড ওয়ারের ব্যাপারে জানে না, জানবে কি করে?
মানে অষ্টম শ্রেণী অবধি যদি মুড়ি মুড়কির দরে যাই পড়ি না কেন আমি পাশ হয়ে যাই, তাহলে আমি রুশ বিপ্লব জানবো কি করে? মানে রাশিয়ান রেভলিউশনটা ক্লাস এইটে থাকে, তো আমি তো জানি না, আমি তো ইন্টারেস্ট নিইনি, আগ্রহ নিইনি, পড়েছি রাশিয়ান রেভলিউশন কি না পড়েছি, আমি তো পাশ হয়ে গেছি, তো আমার তো দরকার নেই। পাশ ফেলে নিয়ে বোধহয় শিক্ষা ব্যবস্থার হবে না, তার কারণ এখনও পর্যন্ত হায়েস্ট পার্সেন্টেজ সুইসাইড হয় আইআইটি বা আইআইএম এ বড়ো বড়ো ইনস্টিটিউটগুলোতে, যেখানে পরীক্ষা দিয়ে আমাদের ঢুকতে হয় এবং আমরা নিজেদেরকে প্রমাণ করি ভবিষ্যতে। পাশ ফেল একটা খুব বেসিক ব্যাপার, এই যে 33% 33% পেলে তবে আমরা এগিয়ে যেতে পারবো, এটা খুব বেসিক। তার মানে একদম বেসিকটা আমি আমার পাঠ্য থেকে নিয়েছি কি না, অন্যান্য দেশে তো আরও অনেক বেশি, চায়নায় 59%, জাপানে 59%, আমেরিকায় নিয়ারলি 60%, 60%, আমাদের কিন্তু সেখানে খুব কম, 33%তে মানে আমি বেসিকটা একদম নিয়েছি কি না। আমি এখানে প্রতিযোগিতার কথাতে যাচ্ছিও না, প্রতিযোগিতা ভালো কি মন্দ জানি না, 25% ছেলেমেয়ে আমাদের দেশের, 100 উপরে আইকিউ, যেটা হচ্ছে পৃথিবীতে সর্বোচ্চ, অন্য কোনো দেশে নেই, আমাদের মেধার জোর আছে। কিন্তু আমি বলছি, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, আমাদের এরকম অনেক ছেলেমেয়ে আছে যারা এই প্রতিযোগিতার ভিড়টা জোরটা চাপটা পেরে উঠে না, নিতে পারে না, কিন্তু 33% পাওয়াতে কিন্তু সেই প্রতিযোগিতা বা চাপটা নেই, এটা একদম বেসিক। বেসিকটা আমি পেরেছি কি পারিনি, একটা ছাকনির মতো কাজ করে, যে আমি চাটা পেলাম, সেখান থেকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং মেধার বিভিন্ন পদে বাকিরা এগিয়ে গেল, এই যে চায়ের পাতাটা রয়ে গেল, আমি বলছি এটা তো উচ্ছিষ্ট নয়, এটা তো ডাস্টবিনে ফেলবার নয়। বাকি যারা রইলো, বাকি যারা অ্যাকাডেমিক্সটা পেরে উঠলো না বা পারে না বা চায় না, তারা অন্য কিছু হবে, চাষি হবে, ড্রাইভার হবে, দোকানদার হবে, সমাজে তো সবাইকে প্রয়োজন, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে তো আমাদের হবে না, তাই না? সবারই দরকার। আর চাষি বলে তুমি ছোট, ডাক্তার বলে ও বড়, এটা একটা সামাজিক ধারণা, এটা কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শেখায় না। আর যেখানে এখনো পর্যন্ত সবথেকে বেশি চাপ রয়েছে, যে আমি পারবো কি পারবো না, শ্রীজাতর কবিতায় যেটা আমরা শুনলাম, জয়দার যে কবিতাটা শ্রীজাত পড়ে শোনালো, যে 85% পেয়েছে সেটা খুব কম, আজকের এই র্যাট রেসে আমাকে আরো বেশি পেতে হবে, বেশি রোজগার করে দেখাতে হবে, সেটা প্রতিযোগিতার জায়গা। 33% পেলে কিন্তু সেখানে কিছুই প্রমাণ হবে না, বা সেটাকে তুলে দিলেও কিছুই প্রমাণ হয়ে যাবে না, তার কারণ পাশ করছি কি ফেল করছি ওই অষ্টম শ্রেণী অবধি শুধু এইটুকুই বলে দেবে যে আমি আমার পাঠ্য বইয়ের বেসিক্সগুলো পড়েছি কিনা। সেখানে তো আমাদের সিস্টেমে অলরেডি এরকম রয়েছে, দুটো সাবজেক্টে ফেল করলে হবে, 7টার মধ্যে 5টাতে পাশ করলেই হবে, তো আমি অঙ্কে কমজোর হলে এমন না যে আমি ইতিহাসে ভালো হলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আমার মনে হয় আমাদের সিস্টেমে যেগুলো পরিবর্তন আনা উচিত বা যেগুলো পরিবর্তন আনলে আমাদের ভালো হবে, শিক্ষা ব্যবস্থায় হোক বা অন্যান্য ব্যবস্থা হয়, যেখানে মানে আমরা যেগুলোকে অ্যাডমিনিস্ট্রেশন বলে জানি, আমি খুব বেশি রাজনৈতিক বিতর্কিত কোনো টপিকে ঢুকতে চাইছি না বলে আমি কোটার কথাটাতে ঢুকছি না, কিন্তু হ্যাঁ অন্যান্য যেই জায়গাগুলোতে সরকার বলতে পারে এবং তার এখন সত্যি সত্যি নাক গলানো উচিত বা সেই সমস্যাগুলো নিয়ে লড়াই করে যাওয়া উচিত, সেগুলো নাকি কিন্তু হচ্ছে না। 33% ইজ আ ভেরি বেসিক, এবং সেটার জন্য ছেলেমেয়েরা পড়াশোনা করতে আগ্রহ হারায় সেটা আমি কিছুতেই মানতে পারবো না। একবার একটু খোঁজ নিয়ে দেখবেন তো কটা মেয়ে প্রতি বছর ড্রপ আউট করে স্কুল কলেজের জন্য, সেটা কি 33% বা প্রতিযোগিতার চাপে, একটু ভেবে দেখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ রীতা বড়ি। রীতা বড়ি চাপ নিতে না পারার কথা বলছিল, আমার মানিক বন্দ্যোপাধ্যায় একটা গল্প মনে পড়ে যাচ্ছিল, ঘটনাচক্রে গল্পটার নাম পাশফেল। নীরেন পরীক্ষার ফলাফল বেরোনোর 3 দিনের মধ্যে বিষ খায়। তার কারণ এটা নয় যে নীরেন পরীক্ষায় ফেল করেছে বা খারাপ রেজাল্ট করেছে, নীরেন অত্যন্ত সসম্মানে উত্তীর্ণ হয়েছিল, কিন্তু তার পারিবারিক অবস্থা এমনই ছিল যে সে আর বিয়ে পড়ার কথা ভাবতেও পারছিল না। সুতরাং এই চাপ নিতে না পারা এবং পাশফেল বোধহয় যুগে যুগে একসঙ্গে জড়িয়ে আছে। আমার পরের বক্তা বিপক্ষের ডক্টর কুণাল সরকার। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই, একজন ভালো ছাত্রীর পরে মঞ্চে এলো একজন খারাপ ছাত্র, এবং আমার যে দুর্বলতা, এই দুর্বলতা আমাকে এটাই শেখায় যে আমাকে যদি স্কুলে কখনো শেখাতে হতো যে কেন রুশ বিপ্লবটা আজকে সমসাময়িক সময়ে দরকার, তাহলে সেটা পরীক্ষার চাপের মধ্যে দিয়ে না এসে সেটা যদি আমার উপলব্ধির মধ্যে দিয়ে আসতো যে কেন আমাদের এই বামপন্থী পশ্চিমবঙ্গের মধ্যে রুশ বিপ্লবের প্রাসঙ্গিকতাটা যে কোথায়, এবং কেন আমরা গত 20-25-30 বছর ধরে এমন একটা সামাজিক মানসিকতার মধ্যে দিয়ে গেছি, তাহলে হয়তো আমার রুশ বিপ্লবটাকে আরেকটু বেশি করে রীতাভরি মনে রাখতো।
আর আপনি অনেকগুলো 60% 40% ইউএসএ আমেরিকার কথা বলেছেন, তো আমি আপনাকে কতগুলো পার্সেন্টেজ বলি। যেমন শিক্ষিত সমাজে ডেভেলপড কান্ট্রিতে আজকে ডিপ্লয়মেন্ট অফ জিডিপি অন এডুকেশন হচ্ছে মোটামুটি 15-17% মধ্যে, সেটা আপনার জার্মানির ক্ষেত্রে প্রযোজ্য, ইউএসএর ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা কি করলাম? আমরা এখনও সেই 4.5-5 মেরে কেটে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের 6%-এর ওপরে আমরা উঠছি না। তাই সঞ্চালক সুমন বন্ধুরা, এটা বোধোদয় নয়, এটা হচ্ছে একটা শেয়ানের শায়নামি করে তার সোশিয়াল রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাওয়া। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সার্বিক পরিবর্তন দরকার ছিল, অর্থাৎ কি না, এফেক্টিভ এডুকেশন, একজন অ্যাগ্রিকালচারাল সেক্টরের লোককে তার অ্যাগ্রিকালচারাল রেলেভেন্ট এডুকেশন দিতে হবে, একজন দোকানদারকে তার রেলেভেন্ট এডুকেশন দিতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে যে আজকে প্রথাগত পরীক্ষায় যারা হয়তো বিফল হচ্ছেন, অর্থাৎ তারা কিনা ফেলিয়ার, তাদের মধ্যে যেমন দুর্বল আছেন, তাদের মধ্যে আবার অতিশয় উজ্জ্বল এবং অতিশয় ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরাও আছেন। উই আর নট এবল টু হারনেস দ্য ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড দ্য ভেরি উইক, বোথ অফ দেম কনস্টিটিউট সো কল্ড ডিফাইন্ড ফেলিয়ার্স। এবং আমাদের আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ইনভেস্টমেন্ট হওয়া দরকার ছিল, আমাদের ন্যাশনাল ওয়েলথের, গভর্নমেন্টের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি দেখা উচিত ছিল, এই অনীহাটা আমরা প্রথম এই পঞ্চবার্ষিকী প্ল্যান থেকে একটা ঐতিহাসিকভাবে আমরা চালিয়ে আসছি। এবং যেখানে আমাদের 2.5 লক্ষ টিচারের ওপরে দিতে হবে, আমাদের এডুকেশনে জিডিপির আরও শতাংশ দিতে হবে, ফাইটার কিনলে চলবে না, রাশিয়ার জং খাওয়া পড়ে থাকা সাবমেরিন কিনলে চলবে না, সেইখানে আমরা ওভার সিম্প্লিফাই করছি যে হ্যাঁ, এরা সাকসেস, এরা ফেলিয়ার, এরা পাস এবং ফেল। দিস ইজ এ ক্রিমিনাল ওভার সিম্প্লিফিকেশন অব দ্য এডুকেশন সিস্টেম। এবং তার ফলটা আমরা আজকে কীভাবে দেখছি? তার ফলটা আমরা দেখছি যে আমরা রাইট টু এডুকেশন আজকে আমরা আমাদের দেশের মধ্যে সেটা আমরা ইনভেস্ট করতে চাইছি না। এর চাইতে বড় দুঃখের কথা, এবং এই যে আমাদের সামাজিক দায়িত্ব বোধ থেকে পলিটিক্যাল গভর্নেন্স যে আজকে পালিয়ে আসছে, আজকে পলিটিক্যাল গভর্নেন্স দল ও মত পার্টি নির্বিশেষে আজকে যে বিট্রেয়াল অফ সোসাইটি হচ্ছে, যদি আজকে আমরা সেটা ধরতে না পারি, তাহলে আমার প্রশ্ন রইল যে কবে আমরা ধরব। পবিত্রবাবু প্রশ্ন করেছেন ড্রপ আউট নিয়ে, ড্রপ আউট কেন হয়েছে? আজকে 2007-2011 যে ইনক্রিজ এডুকেশনাল ড্রপ আউট, দ্যাট ইজ রিলেটেড, তার রিলেশনশিপ কার সঙ্গে আছে? তার রিলেশনশিপ আছে আমাদের রুরাল ডেপ্রিভেশনের, তার রিলেশনশিপ আছে যে আমাদের এই চাকচিক্যের ইকোনমি আজকে আমাদের গ্রামীণ সমাজে পৌঁছায়নি বলে আজকে পেটের তাগিদে তাদের ড্রপ আউট হতে হয়েছে। 33 কোটি ভারতবাসীর আজকে স্কুল সিস্টেমের পড়াশুনোর মধ্যে দিয়ে আছেন। আপনি যদি তার মধ্যে 10%কে ফেল করান, আজকে দ্য ভলিউম অফ ফেলিয়ার্স ইন ইন্ডিয়া উইল বি মোর দ্যান দ্য পপুলেশন অফ অস্ট্রেলিয়া। আজকে ভলিউম অফ ফেলিয়ার্স ইন ইন্ডিয়া 6টা কলকাতার শহরকে যোগ করে যা হবে, দ্যাট ইজ দ্য পপুলেশন অফ ফেলিয়ার্স ইউ আর লুকিং অ্যাট। সুতরাং আমাদের বুঝতে হবে যে কেবল ফেলিয়ার কথাটা আমরা অত একটা স্বাচ্ছন্দ্যে যেন আমরা উচ্চারণ না করি, সেখানে আমাদের একটা সামাজিক দায়িত্ববোধ থাকা প্রয়োজন। আর ফেলিয়ার নিয়ে ভয় পাচ্ছেন কেন? রীতাভরি, যদি স্কুলে আপনি ফেলও করে থাকেন, মানলাম ডাক্তার হতে পারবেন না কি অভিনেত্রী হতে পারবেন না, সব সাবজেক্টে প্রত্যেকবার ফেল করলেও তো MPMLA হতে পারেন, ওই একটা কাজের তো কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার নেই। ইট ইজ আ টোটালি আনকোয়ালিফাইড, ইট ইজ আ জব। আর শেষ কথাটা বলি, আজকের সমাজ কিন্তু সাকসেস, আর শাসন করছেন যারা পাস করছেন তারা নয়, যারা দল ছুট ফেলিয়ার তাদের। এই হাত জোড় করে আমাদের প্রধানমন্ত্রী যাদের দরজায় দরজায় ঘুরে বেড়ালেন, মাইক্রোসফট, গুগল, প্রত্যেকেই কিন্তু আজকে ড্রপ আউটস। সুতরাং আজকের দিনে দ্য সাকসেসফুল ডাজ নট প্রে টু দ্য ফেলিয়ার।
আজকের দিনে উই বেগ অ্যাট দ্য ডোর অফ ফেলিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ কুণালদা, অসাধারণ। আমার পরের বক্তা পক্ষের কবি সুবোধ সরকার। আমি শুধু বড় প্রেক্ষিত থেকে একটু ছোট প্রেক্ষিতে বলতে চাইব যে ক্লাসে কম নম্বর পেলে সেই শিশু বা সেই কিশোরের কি সব দায়? কোনো দায় নেই যে মাস্টারমশাইরা গোটা বছর ধরে বা সেশন ধরে তাকে পড়ালেন, যে অভিভাবকরা বাড়িতে তাকে দেখলেন, তাদের ফেল করার দায়, ব্যর্থ হওয়ার দায় শুধু শিশুর। সুবোধদা, বিতর্কের বিষয়টা কিন্তু মাথায় রাখুন, যেটা বলে দেওয়া হয়েছে সেটা পাস ফেল ছাড়া শিক্ষা ব্যবস্থা অচল, কোট আনকোট। আমি প্রথমেই একটা পরিষ্কার কথা আরো পরিষ্কার করে বলব, সেটা হচ্ছে সেই প্রাচীন গ্রিসের প্লেটো থেকে শুরু করে পাউলি দাম পর্যন্ত যে এন্টায়ার সিস্টেম, সেই পুরোটাই দাঁড়িয়ে আছে পাস ফেলের ওপর। নো ডিটেনশন আপ টু ক্লাস 8, এ বিষয়ে কেউ আমাদের মাথা ঘামাচ্ছে না। পাস ফেল মানে কিন্তু এই সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার এসব প্রসঙ্গে আমরা যাচ্ছি না। পরিষ্কার আইনটা একবার মনে রাখবেন, নো ডিটেনশন আপ টু ক্লাস 8, এটা প্রতিষ্ঠিত হলো কবে? ঠিক যেদিনকে রাইট টু এডুকেশন অ্যাক্ট প্রতিষ্ঠিত হল। ভীষণ ভালো জিনিস, কিন্তু ভীষণ একটা খারাপ জিনিসকে নিয়ে এলো। এখন কি হচ্ছে? এখন এসে গেছে NABE। মানে কি? মানে হচ্ছে ন্যাশনাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। NABE অসম্ভব পাওয়ারফুল একটা সংস্থা, এবং সারা ভারতের শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রীরা, সেক্রেটারিসরা, তারা সবাই মিলে দিল্লিতে মিলিত হয়েছিলেন এবং ইউনানিমাসলি, কোট আনকোট, ইউনানিমাসলি জানিয়েছেন যে ওটা ভালো ছিল না, ওটা ভালো ছিল না, পাশ ফেল তুলে দিয়ে ভালো করিনি আমরা, আবার পরীক্ষা দিতে হবে, আবার পাশ করতে হবে, এবং সবসময় মনে রাখবেন ক্লাস 8 পর্যন্ত। ইতিমধ্যে সাজেস্টেড হয়েছে যে ক্লাস 3 হতে পারে, ক্লাস 4, এরকমও বলা হয়েছে, কেউ কোনো কোনো রাজ্য থেকে এটার প্রস্তাব এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে ওটা ফিরে আসছে, ওটাকে তারা ফিরিয়ে আনছেন। এইবার চারটে তথ্য দিই আপনাদের, এবার ফিরিয়ে আনলেই তো হলো না, কিভাবে ফিরে আসছে। HRD মিনিস্ট্রিতে সবাই মিলে বসে যেটা ঠিক করা হয়, এক, একটু খেয়াল করবেন তথ্যগুলো, এক হচ্ছে 2.5 lakhs কনসালটেশন মিটিংস হবে অ্যাট দ্য ভিলেজ লেভেল, 2.5 লক্ষ মিটিং সারা ভারতের গ্রাম, গ্রামে গ্রামে। দুই, 6600 অর্থাৎ 6600 মিটিং হবে ব্লক লেভেলে। তিন নম্বর, 626, 626টা ডেলিভারেশনস, কোট আর কোট ডেলিভারেশনস কথাটা HRD-র কথা, অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল। চার নম্বর, 3500টা মিটিং হবে আরবান লোকাল বডি, সেটা একটা বিপুল কর্মযজ্ঞ। এইটা হওয়ার পরে, এবং সেটা সম্ভবত ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হওয়ার কথা, হওয়ার পরে সবার মতামত নিয়ে HRD মিনিস্ট্রি, আমি মনে করি যেটা বলা হচ্ছে এখন যে উইকেট দেখে, পিচ দেখে ব্যাটিংটাই নেবে, এটা আমার বিশ্বাস এই সমর্থনে। শেষ কথাটা আসি, বহুদিন আগে মার্কিন কবি রবার্ট ফ্রস্ট একটা কথা বলেছিলেন, খুব নিরীহ কথা কিন্তু মারাত্মক। উনি বলেছিলেন যে রাইটিং পোয়েট্রি উইদাউট মিটার ইজ লাইক প্লেয়িং টেনিস উইদাউট নেট। এখানে মিটার মানে হচ্ছে ছন্দ।
কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকের বাড়ির সিঁড়ির নিচে একটা করে মিটার বক্স আছে, এবং তেমনি সেটা কি জন্য আছে আমরা জানি, তেমনি প্রত্যেকটা ভালোবাসার সিঁড়ির নিচেও একটা মিটার বক্স আছে, বিষাদের নিচেও আছে, বীরত্বের নিচেও আছে কিন্তু একটা মিটার বক্স, সারাক্ষণ পরিমাপ চলছে সেই প্লেটো থেকে শুরু করে পাউলিদাম পর্যন্ত। সুতরাং নেট না টাঙিয়ে টেনিস খেলা যায়। আমি বিশ্বাস করি কোনি কোনি ফাইট ফাইট ফাইট। অনেক ধন্যবাদ সুবোধদা। পাশফেলের প্রত্যাবর্তন নিয়ে শিক্ষাবিদদের মতো রাজনীতিকরাও ভিন্ন মত। কোন ক্লাস থেকে পাশফেল ফেরানো উচিত তা নিয়ে এক একজনের গলায় এক এক সুর। কেন্দ্র পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশফেল চায়, যদিও রাজ্য বিজেপি প্রথম শ্রেণী থেকেই পাশফেল ব্যবস্থা কার্যকর করার পক্ষে সওয়াল করছে। ছাত্রদের ক্ষেত্রেও পরীক্ষাটা থাকা ভালো, তাহলে পড়ার একটা উৎসাহ থাকবে। পরীক্ষা ব্যবস্থা থাকা উচিত, সম্ভব হলে প্রাইমারি থেকে থাকা উচিত পাশফেলটা, তাতে আমার মনে হয় আর শিক্ষার ক্ষেত্রে এবং ছাত্রদের ক্ষেত্রেও লাভ হবে। রাজ্য আবার চায় পঞ্চম শ্রেণী থেকে টানা পাশফেল থাকুক। সিপিএমও পঞ্চম শ্রেণী থেকেই পাশফেল ফেরানোর পক্ষপাতী, যদিও এ বিষয়ে সিদ্ধান্ত তারা শিক্ষাবিদদের ওপরই ছেড়ে দিয়েছেন। যারা শিক্ষাবিজ্ঞানী তাদের পরামর্শটা বেশি জরুরি, তাদের সঙ্গে পরামর্শ করে সরকার সিদ্ধান্ত করুক, নিজে নিজে না। ক্লাস ওয়ান থেকে চালু করা এটা খুব সমীচীন বলে মনে হচ্ছে না, আবার ক্লাস এইটের আগে পাশফেল থাকবে না সেটাও খুব যেন সমীচীন মনে হচ্ছে না। আমি বলেছিলাম যে মনে হচ্ছে ক্লাস ফাইভ থেকে শুরু করাটা। কংগ্রেস আবার পাশফেল ফেরানোর আগে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছে। আমি উপর উপর হোয়াইট ওয়াশ করে দিলাম, পাশফেল পেতে চালু হয়েছিল আমি বন্ধ করে দিলাম, এটার মধ্যে দিয়ে কিন্তু মৌলিক পরিবর্তন সাধিত হয় বলে আমি মনে করি না। মৌলিক পরিবর্তন সাধন করতে গেলে টোটাল যে পরিকাঠামোটা আছে সেই পরিকাঠামোটার খোল নলচে পাল্টে দিয়ে প্রথম শিক্ষা ব্যবস্থাকে রাজনীতির হস্তক্ষেপ থেকে দূরে আনতে হবে, শিক্ষা ব্যবস্থার তার নিজের স্বাধীন অধিকার দিতে হবে, শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, শিক্ষা আয়তনগুলোকে রাজনীতির আখড়া থেকে দূর করতে হবে, তবে যদি বাংলা কিছু হয়। তবে একটা বিষয়ে সকলে কার্যত একমত, যে ব্যবস্থাই কার্যকর হোক তা যেন হয় পড়ুয়াদের উন্নতির স্বার্থে, তাতে যেন শেখার আনন্দ কোনোভাবেই নষ্ট না হয়। দীপক ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমার পরবর্তী বক্তা বিপক্ষের শ্রী রজতকান্ত রায়। দেখুন, সাইকোলজিক্যাল প্রেশারের ব্যাপারটা আমাদের পক্ষেও মনে হয়েছে, শুনেছি, কিছু কিছু চোখেও দেখেছি যে আজকাল সাইকায়াট্রিস্টদের প্র্যাকটিসে একটা বড় অংশ ছোট ছোট ছেলেমেয়েরা। আগে এটা জানতাম না, ইদানিং শুনছি, এবং কৌতূহলবশত খোঁজ করেছিলাম কেন ছোট ছোট ছেলেমেয়েরা সাইকায়াট্রিস্টদের পেশেন্ট। উত্তর মোটামুটি একটাই, পাশ এবং ফেল। এই ভয় এবং অসাফল্যের হতাশা, এইসবের জন্যে আত্মহত্যার রেটটাও বেড়ে গেছে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। এই যে ভীতি, এই যে সাইকোলজিক্যাল প্রেশার, এটা থেকে মুক্তি দিতে গুরুদেব সচেষ্ট হয়েছিলেন গত শতকেই, এবং তিনি যে স্কুলগুলো চালু করেছিলেন, পাঠভবন এবং শিক্ষাসত্র, সেখানে কিন্তু এই প্রেশার ছিল না, সেখানে পাশফেল ছিল না, ডিগ্রিও ছিল না, ছেলেমেয়েরা পড়ত আনন্দে। তবে উঁচু ক্লাসে এসে ম্যাট্রিকের পরে বাধ্য হয়ে ডিগ্রির জন্যে, বিশেষ করে গার্ডিয়ানরা চাইতেন যে ডিগ্রি পাক তাদের ছেলে মেয়েরা, সেই জন্যে কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে একটা টাই আপ হয়েছিল শান্তিনিকেতনে, কিন্তু এখনও
আমি যা দেখেছি, আমি নিজে পড়িয়েছি পাঠভবন এবং শিক্ষাসত্রে দুটো জায়গাতেই পড়ানোর সৌভাগ্য আমার হয়েছে, আমি দেখেছি যে চাপ অনেক কম এবং আমার চোখে অন্তত বেশি কোনো সাইকিয়াট্রিক প্রেশার, ছেলেমেয়েদের আত্মহত্যা এগুলো কিন্তু শান্তিনিকেতনে দেখিনি। এখন এর সঙ্গে একটা ইকোনমির প্রশ্নও রয়েছে। রবীন্দ্রনাথ ভদ্রলোক এবং গরিব লোক, এদের তফাতটা বিশেষ করে দেখেছিলেন এবং এখন সেই তফাতটা যায়নি, রীতিমতো আছে। এবং পাশ ফেলের ব্যাপারটাতে ভদ্রলোকের ছেলেমেয়েদের যতটা সুবিধে সেটা শ্রেণী অবস্থানটাকে জোরদার করে তোলে। পাশ ফেলের ব্যাপারে গরিব লোকের অসাফল্য বেশি, এমন নয় যে গ্রামের থেকে ফার্স্ট সেকেন্ড হচ্ছে না, হচ্ছে, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে, গরিব ঘরের ছেলে মেয়ে, তারা ড্রপ আউট হয়ে যায় একটু উপরে ক্লাসে এসে। কেন হয় তার একটা কারণ হচ্ছে পাশ ফেল, আর ভদ্রশ্রেণীর মধ্যে পাশ ফেলের হার, পাশের হার বেশি। এই জন্যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা তাতে শ্রেণী অবস্থানগুলো কায়েমই হচ্ছে, ভদ্রলোকদের কম্পিটিটিভ সিস্টেম তাতে সুবিধে হচ্ছে, গরিব লোক কম্পিটিটিভ সিস্টেম সেই সুবিধে হচ্ছে না। অনেক ধন্যবাদ রজতবাবু। তবে রজতবাবুর বক্তব্য নিয়ে নিঃসন্দেহে পক্ষের বক্তারা কিঞ্চিত উল্লসিত, পরবর্তী রাউন্ডে এটা বিপক্ষের বক্তাদের বিরুদ্ধে ব্যবহার করবেন না এরকম কোনো গ্যারান্টি আমি অন্তত দিতে পারছি না। আমার আবার সেই একই ধারায় বিভাস চক্রবর্তী, পক্ষের প্রথম বক্তা। ধন্যবাদ কুণালবাবুকে, তিনি আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম উনি অত্যন্ত সুন্দরভাবে দক্ষভাবে সেই কথাগুলোই বলেছেন, যে সরকারকে তার যে শিক্ষার জন্য লগ্নি সেটা বাড়াতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে, এবং সেই জন্যে যে কারণ এখন যা লগ্নি হচ্ছে শিক্ষার জন্য সে সামান্য কিছুই না, সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে গেলে অনেক লগ্নি করতে হবে এবং অনেক রকমের পরিকাঠামো তৈরি করতে হবে, শিক্ষকদের কোয়ালিটি বাড়াতে হবে, নানাবিধ কাজ করতে হবে, তবে কিন্তু এই পরিবর্তনটা আনা যেতে পারে, এই মৌলিক পরিবর্তনটা যে পাশ ফেল তুলে দেব। এই সরকার, কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক, পরিবর্তন অনেক করেছেন, অনেকটা ফুটবলের মতো, শিক্ষাটা ফুটবলের মতো, যখন যে মনে করেছে এটা কিক দিয়েছেন, বলটা গিয়ে ওখানে পড়েছে, তিনি আবার ধরেছেন, তিনি আরেকটা কিক দিয়েছেন, তিনি আবার ওটা আরেকটা কিক দিয়ে আরেকজনের কাছে পাঠিয়েছেন, আর শিক্ষার্থীরা হচ্ছে গিনিপিক, যে আইনগুলো হচ্ছে সেইগুলো তাদের ল্যাবরেটরিতে নিয়ে সেগুলো ইনজেক্ট করে দেখা যাচ্ছে যে গিনিপিকদের ওপর তার কী এফেক্ট হচ্ছে। পরিবর্তন অনেক হয়েছে, বৃত্তি পরীক্ষা উঠে গেছে, ইংরেজি বিলোপ হয়েছে, আইন সিলেবাস পাল্টে পাল্টে যাচ্ছে বিভিন্ন সময়ে। আমি যখন পড়েছিলাম মনে আছে যে বৃত্তিটা দেখেছিলাম, যে বৃত্তিতে পাশ করলে সে জলপানি পেত, এটা দেখেছিলাম, আর আমি নিজে রানাঘাটের পাশে একটা গ্রামে, আনুলিয়া গ্রামে পড়েছিলাম দেশভাগের পর এসে, সেইখানে দেখেছিলাম এমই স্কুল বলে একটা জিনিস আছে, এখন আজকাল আর দেখি না, মিডল ইংলিশ স্কুল, সেটা ক্লাস সিক্স অবধি, তো এটাও উঠে গেছে। তা বিরাট পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন, যে যখন আসছে ক্ষমতায় আসছে সে পরিবর্তন করছে, শিক্ষামন্ত্রী পাল্টাচ্ছে তো সে পরিবর্তন করছে, কিন্তু বেসিক পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে না। সেই কথাটাই বলতে গিয়েছিলাম যে বেসিক পরিবর্তন চাই, তবে কিন্তু এই শিক্ষার কাঠামোটা ফলদায়ক হতে পারে এবং অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের ছাত্রছাত্রীকে
এবং আমাদের শিশু কিশোর এদেরকে। ধরুন এই যে আইনটা হলো সেটাতে প্রথম শ্রেণী থেকে ক্লাস এইট পর্যন্ত কিছু না পড়ে কোনো পরীক্ষায় পাশ না করে একটা ছেলে এইট পর্যন্ত পড়ে যাচ্ছে এবং এইট লিভিংয়ের সার্টিফিকেট নিয়ে নিচ্ছে। আর যে ছেলেটা প্রচণ্ড পরিশ্রম করে পড়ছে সেও কিন্তু ওই সার্টিফিকেটটা পাচ্ছে। এর মানেটা কী? এর কোনো মানে আছে? এর কোনো অর্থ আছে? একটা ছেলে কিছুই পড়ল না, কোনো তার উন্নতি হলো না, কি বলছেন? না, 14 বছর বয়সে একটা লোককে ক্লাস এইটে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, তার যে ব্যাকলগ, সে যে 1 থেকে 8 অবধি কিছু পড়ল না, পাশ করল না, কিছুই করল না, সেখানে কি, সেখানে ট্রেনিং দিয়ে তাকে করে দেওয়া হবে? এটা কি একটা সিস্টেম হতে পারে? কি ট্রেনিং দেবে, কে ট্রেনিং দেবে, কারা ট্রেনিং দেবে, তার পরিকাঠামো কোথায়? কিছুই নেই। এগুলো হচ্ছে একেবারে, এই আইনগুলো যা হয়েছে আইনগুলো পড়ে দেখতে হবে, তাহলে দেখা যাবে যে এটা বাতুলতা, একেবারে একেবারেই বাতুলতা। এই নিয়ে আন্দোলন হয়েছে অনেক দিন ধরে, আন্দোলন হচ্ছে। একবার একটি রাজনৈতিক দল শিক্ষা বিষয়ে বন্ধ ডেকেছিল, সেই প্রথম। একজন সমাজবিরোধী মারা গেলেও কিন্তু বন্ধ ডাকে অনেকে, কিন্তু একজন এক শিক্ষা বিষয়ে কোনো বন্ধ, সেই প্রথম। আমি সেই বন্ধের একজন আহ্বায়ক ছিলাম, এই ভেবে যে তবুও তো শিক্ষা নিয়ে এতটা ভাবা ভেবেছি কিছু। যাই হোক, সব দিক বিবেচনা করে দেখা যাবে যে যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে, এটা একটা আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়। আই ওয়াশ, যে আমরা বিশ্বের দরবারে দেখাবো, ভারতবর্ষের ভারতবাসীকে দেখাবো যে দেখো শিক্ষার জন্য আমরা কত ভেবেছি, রাইট টু এডুকেশন তৈরি করেছি এবং শিক্ষার অধিকার সবাই পাচ্ছে। এই এইটা একেবারেই একটা কি বলবো, ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। সেই জায়গায় বরঞ্চ পুরনো সিস্টেমটাকে রেখে তুমি পরিবর্তন আনার চেষ্টা করো, বেসিক জায়গায়, গোড়ায় পরিবর্তন আনার চেষ্টা করো। আর এই যে বললাম যে শিশু শ্রমিকদের কথা তুলেছিলাম আমি, সেটা এই কারণে তুলেছি, এই শিশু শ্রমিকরা যাচ্ছে কেন, বাধ্য হচ্ছে কেন, তাদের বাবা মা কেন পাঠাচ্ছে? সেই কারণেই কিন্তু তারা স্কুলে যেতে পারছে না, স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে ড্রপ আউটের মধ্যে এরাও আছে। তারা কিন্তু ওই সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছে তাদের কাজ করতে, রোজগার করার জন্যে, পরিবারের ভরণ পোষণের জন্যে, এটা বেসিক নিডস, সেটা তো মিট করতেই হবে। তা এই এইগুলো সব কিছু কিন্তু একসঙ্গে জড়িয়ে আছে, বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। এইটাই আমার মূল বক্তব্য ছিল। নমস্কার, ধন্যবাদ বিভাসদা। আমার পরের বক্তা শ্রীজাত। এতক্ষণ শ্রীজাতর বলা জয় গোস্বামীর বাক্যগুলো মাথায় ধাক্কা দিচ্ছিল আমার। শুধু শ্রীজাতর কাছে তার বক্তব্যে এইটুকু প্রশ্ন থাকবে যে যারা 80-এর দশকের শুরুতে পাশফেল তুলে দিয়েছিলেন তাদের বক্তব্য ছিল প্রতিযোগিতা মুক্ত করার। আমি ক্লাস 8 অবধি প্রতিযোগিতায় ফেললাম না, তারপরে 9-এ এবং তারপরে মাধ্যমিকে প্রতিযোগিতায় ফেলাটা অনেকটা সাঁতার না শিখিয়ে সমুদ্রে ঠেলে দিয়ে যাওয়া বা খুঁটে খা বলার মতো নয় কি? মানে আমি স্টেট খেলালাম না, ন্যাশনাল খেলালাম না, কমনওয়েলথে পাঠালাম না, বললাম অলিম্পিক্সে 2 মেডেল নিয়ে আয়, সেরকম নয়? আমি সুমনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তার আগে বলি 2-3টে কথা আছে। এক হচ্ছে, খুব চমৎকার একটি উক্তি আমাদের উপহার দিয়েছেন সুবোধদা, সেটা হচ্ছে রাইটিং পোয়েট্রি উইদাউট মিটার ইজ লাইক প্লেয়িং টেনিস উইদাউট নেট, ঠিক কি? তো সুবোধদার পক্ষে ইটস টু লেট টু কোট কোটেশন লাইক দিস, কারণ সুবোধদার বইগুলো যদি আমরা পড়ি আমরা দেখব যে সুবোধদা কিন্তু বাংলার চিরকালীন গীতি কবিতার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা খুব স্পষ্ট অবস্থান নিয়ে সবচাইতে বেশি ছন্দ ছাড়া টানটান সপ্রতিভ কবিতা সুবোধদার হাত থেকে আমরা পেয়েছি। এবং সুবোধদা নিজের জন্য একটা নতুন ঘরানা তৈরি করেছেন এবং সেই ঘরানা কখনো ব্যর্থ নয়। সুতরাং সেই উদাহরণকে যদি আমি নিয়ে আসি তাহলে আমি রবার্ট ফ্রস্টের এই উক্তি থেকে ব্যর্থ বলতে পারি, যদিও সেটা খুব বড় স্পর্ধা হয়ে যাবে। প্রতিযোগিতা কিন্তু সুমন যেটা বলছেন, প্রতিযোগিতা তুলে দেওয়ার কথা আমরা কেউই বলছি না, এর আগে অশোকদা বলেছেন, সকলেই বলেছেন, একটা প্রতিযোগিতা সর্বক্ষেত্রে থাকে। কিন্তু জীবন মরণ সমস্যা যদি সেটা হয়ে ওঠে তাহলে খুব কঠিন হয়ে যায় জিনিসটা। কারণ আমি যখন রাস্তায় চলাফেরা করি, অটোতে বাসে, যখন দেখি যে 6-7টার সময় পিঠে ভারী স্কুল ব্যাগ নিয়ে একটা বাচ্চা ফিরছে, তার এমনি অবস্থা খুব খারাপ, আর তার মা তাকে তার মধ্যেই চূড়ান্ত শাসানি দিয়ে যাচ্ছেন যে তুমি কেন এইটা পারোনি, কেন তাহলে অমুকের থেকে তোমার নম্বর করে গেল, এবং তাহলে আমি তার মাকে মুখ দেখাবো কী করে?
এই যেখানে অবস্থা সেখানে বাচ্চাটার মন কিভাবে পরিচালিত হচ্ছে এবং কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সহজেই অনুমেয়। আমাদের শ্রদ্ধেয় পবিত্র সরকার একটা কথা বললেন যে পাশফেল যেমন পরীক্ষায় আছে প্রেমেও আছে। খুব সত্যি কথা, জীবনের সব ক্ষেত্রে আছে। কিন্তু প্রেমে যদি প্রত্যেক দিন আমি আমার প্রেমিকাকে প্রশ্ন করি যে এইটা তুমি প্রমাণ করো, আর যদি সেও প্রত্যেক দ্বিতীয় দিন আমাকে প্রশ্ন করে যে প্রমাণ করো তুমি আমাকে ভালোবাসো, তাহলে সেই পরীক্ষা দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে একসময় সম্পর্কটা থেকে বেরিয়ে আসাই পছন্দ করবো, বোধহয় ড্রপ আউট হয়ে যাবো। তার চেয়ে বরং দীর্ঘকালীন ভরসায় থেকে হুটহাট করে একটা চমৎকার সারপ্রাইজ পরীক্ষা যদি নেওয়া যায়, তাতে যদি কেউ পাস করে সেটা মন্দ না। তৃতীয়ত, আমার যেটা মনে হয় যে পড়াশুনোর প্রতি যেটা প্রাথমিক চাহিদা আমার মনে হয় সেটা হচ্ছে ভালোবাসা। খুব পরিষ্কার একটা কথা বলেছেন শ্রদ্ধেয় পবিত্রবাবু যে পরীক্ষা থেকে যদি ভয় মুছে নেওয়া যায়, এটা খুব বড় যদি, কারণ পরীক্ষার ভয়ে ছাত্রছাত্রীদের কী পরিণতি হয় এবং কী অবস্থা হয় আমরা প্রত্যেকে জানি, সেটা আমার বিপক্ষে যারা আছেন তারাও কেউ অস্বীকার করতে পারবেন না। সেই ভয়ে তাকে ক্লাস 9 থেকে পড়তেই হবে। 9 থেকে যে শুরু হবে সেটা কিন্তু সারা জীবনে শেষ হবে না। আজকে যখন শ্রদ্ধেয় বিভাস চক্রবর্তী একটা নতুন নাটক নামান, আমরা যারা অনুরাগী দর্শক আমরা জানি সেটা কী হবে, কিন্তু বিভাসবাবু কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তার মধ্যে পাশ ফেলের ভয় কাজ করে না? আজও নিশ্চয়ই করে। যখন কুণাল সরকারের মতো একজন বিখ্যাত ডাক্তার এতগুলো সার্জারি করার পর আজও একটা বাইপাস সার্জারি করেন, তার নিশ্চয়ই মনে হয় যে আমি পাশ করব কি না। অশোকদা একটা ছবি শুরু করলে তার মনে সেই ভয় থাকে। সুতরাং ক্লাস 8 পর যতদিন না আমরা চিতায় চড়ছি বা কবরে যাচ্ছি, ততদিন আমরা পাশ ফেলের ভয় নিয়ে বাঁচি। তার আগের সময়টুকু যদি এই ভয়ের বাইরে থাকতে পারি তাহলে খুব ভালো হয়। আমি কবিতা দিয়ে শুরু করেছিলাম, কবিতা দিয়েই শেষ করব। আমার ভীষণ প্রিয় কবি নিদা ফাজলির দুটো লাইন আমি কোট করতে চাই। বচ্চোকে ছোটে হাথোঁ কো চাঁদ সিতারে ছুনে দো, বচ্চোকে ছোটে হাথোঁ কো চাঁদ সিতারে ছুনে দো, চার কিতাবেন পড়কর ও ভি হম জেসে বন জায়েঙ্গে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রীজাত, অসাধারণ। আমার পক্ষের বক্তা শ্রী পবিত্র সরকার। আমি ভেবেছিলাম শ্রীজাত আরেকটা পুরো কবিতা বলবে এবারও, আমি চোখের জল ফেলবার জন্য প্রস্তুত ছিলাম, ততটা চোখের জল ফেলতে হয়নি। কিন্তু যে কথাগুলো উঠে এলো, যে যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় কিছুদিন পরে সেটা আবার পুনর্বিবেচনার একটা সুযোগ নেওয়া উচিত, অর্থাৎ যে সিদ্ধান্তটা নিলাম সেটা ভালো হলো কি না, সেটা সুফল দিল কি না, সত্যি সত্যি সেটা যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্যটা সফল হলো কি না, এই সিদ্ধান্তটা এবং পুনর্বিবেচনার সুযোগ যে কোনো রাষ্ট্র যে কোনো পরিকল্পনাকারী তাদের সময়ে সময়ে নেওয়া উচিত। আমার ধারণা সরকার এই সুযোগটা এখন চাইছে, এবং আর পক্ষে আমরা বলছি, পক্ষে বলছি এই কারণে যে আমি মনে করি সুফল দেয়নি। আমি কয়েকজন শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম যে কীরকম অবস্থা, তোমরা তো পড়াও স্কুলে, কী অবস্থা? তো একজন বললেন আমাকে, ধরো আমি ক্লাস 8 পড়াচ্ছি, এই ক্লাস 8 ক্লাস 3 যোগ্যতা নিয়ে, ক্লাস 4 যোগ্যতা নিয়ে, ক্লাস 5 যোগ্যতা নিয়ে ছেলেমেয়েরা আসছে, কোনো পরীক্ষা নেই, সবাইকে ক্লাস উত্তরে দেওয়া হচ্ছে, ফলে আমি ক্লাস 8 একটা মিশ্র ছাত্র ছাত্রী পাচ্ছি যাদের যোগ্যতা একরকম নয়। আমি কাদের পড়াবো? আমি ক্লাস 8 জন্য যারা প্রস্তুত তাদের পড়াবো, না ক্লাস 3 জন্য প্রস্তুত যে তাকে পড়াবো? এই সমস্যাটা কিন্তু স্কুলে স্কুলে আপনারা খবর নিলে দেখবেন এই ঘটনাটা ঘটছে, সরকারি স্কুলে। বাইরে শ্রীজাত বলল যে মা ছেলে বা মেয়েকে মারে এটা পারলি না কেন, আমার ধারণা বেশিরভাগই হচ্ছে ইংলিশ মিডিয়ামের মা, যারা সাধারণ সরকারি স্কুলে মায়েরা এই প্রতিযোগিতার মধ্যে তারা এই ছেলে মেয়েদের ফেলে না এবং বলে যে ঠিক আছে শুধু ক্লাস 8 পর্যন্ত পৌঁছে যাক, তাহলেই কোনো কোনো সংস্কৃতিতে মেয়ে বিয়ের একটা যোগ্য হবে, কোনো কোনো সংস্কৃতিতে, সব জায়গায় নয়। ফলে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পুনর্বিবেচনাটা হওয়া উচিত যে সত্যি সত্যি পাশ ফেল কথাটাও যদি আপনারা ছেড়ে দেন, অন্য কোনো যে যারা
পরীক্ষা একটা হলো, প্রতিযোগিতা তো সব জায়গায় আছে, সেটা আমার প্রতিপক্ষেরাও স্বীকার করে নিয়েছে। সেটা 14 বছরের ছেলেকে আমি প্রতিযোগিতা থেকে বাইরে রাখব 14 বছর পর্যন্ত, ভেবে দেখুন, ক্লাস এইটে প্রারম্ভিক শিক্ষা 14 বছর পর্যন্ত তাকে আমি প্রতিযোগিতায় দিচ্ছি না, ফেলছি না। ক্লাস এইটের পর থেকে 14 বছরের পর থেকে আমি তাকে প্রতিযোগিতায় ফেলছি। এইটা কি একটা মানবিক সিদ্ধান্ত? এই সিদ্ধান্তটা আমার মনে হয় অত্যন্ত অসঙ্গত। বরং তাকে আস্তে 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 পরীক্ষা হোক, অন্য আমি যে পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের কথা বলছি, যে পরীক্ষার থেকে ভয়টাকে তুলে নেবার কথা বলছি, সেটা শিক্ষাবিদেরা ইচ্ছে করলে পারেন, শুধু শিক্ষাবিদ নয়, মনস্তত্ত্ববিদ, শিশু সাহিত্যিক সকলে মিলে বসে পরীক্ষা এমন ব্যবস্থা করতে পারেন যে পরীক্ষাটা ভয় থাকবে না, ওটা খেলার মতো হবে। সেটা হতেই পারে, আমাদের ঔপনিবেশিক পরীক্ষা পদ্ধতি থেকে মাথাটা সরিয়ে আনতে হবে, একটা নতুন ধরনের পরীক্ষা পদ্ধতি। আমাদের দেশের মেধা আছে, আমাদের দেশের বুদ্ধি আছে, পরিকল্পকেরা এটা ভাবতেই পারেন। এবং সেই রকমের প্রতিযোগিতার মধ্যে দিয়ে আস্তে 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 আসে 6 বছর বয়সে ছেলেমেয়েরা প্রথম ক্লাস ওয়ানে আসে, 6 থেকে 14 বছর পর্যন্ত তাদের কোনো রকম কোনো চ্যালেঞ্জের সামনে ফেলবো না, বরং তাদের অনায়াসে পেরিয়ে যেতে দেব এবং 14 বছরের পরে তাদের ওই গলায় ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেব। এই সিদ্ধান্তটা আমার কাছে অত্যন্ত অমানবিক এবং হৃদয়হীন বলে মনে হয়। ধন্যবাদ প্রদীপ্তবাবু। গোর্কি এক মায়ের ছবি এঁকেছিলেন, পবিত্র সরকার যেভাবে মায়ের শ্রেণী বিভাগ করলেন তাতে বিতর্ক আমি এড়াতে পারছি না, ইংরাজি মিডিয়ামের মা এবং বাংলা মিডিয়ামের মা। কেন্দ্র পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশফেল ফেরাতে চায়, রাজ্য পঞ্চম শ্রেণী থেকে এক টানা পাশফেল চালুর পক্ষে, কিন্তু এরাজ্যের সিবিএসই বা আইসিএসসির অধীনস্থ স্কুলগুলি কি করবে? সম্প্রতি আইসিএসসির দশমে পাশ মার্ক 35% থেকে কমিয়ে করা হয়েছে 33%, আইএসসিতে পাশ মার্ক 40% থেকে কমিয়ে করা হয়েছে 35%, তবে আইসিএসসির প্রাথমিক স্তরে পড়ুয়াদের একই ক্লাসে আজকে রাখার রেওয়াজ নেই। সূত্রের খবর, পাশফেল নিয়ে কেন্দ্রের ভাবনা সামনে আসার পর আইসিএসসি চাইছে পঞ্চম শ্রেণী থেকে পাশফেল কার্যকর করতে। ক্লাস টেনে আইসিএসসি পাস মার্ক ছিল 35% আগে, এখন সেটা এবছর থেকে হয়ে গেল 33%, আর আইএসসি ক্লাস 12-এর যে পরীক্ষা সেখানে আগে ছিল 40% পাস মার্ক, সেটা এখন 35% হয়েছে রিভাইজড এবছর থেকে। তো আর নিচের দিকে ক্লাস 5 পর্যন্ত ডিটেনশন কোনো করা হয় না, 5-এর ওপরে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিটেনশন হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক সিবিএসইতে বর্তমানে কি ব্যবস্থা কার্যকর রয়েছে। যারা বাচ্চারা ভীষণ উইক থাকে বা ফেল করে, তাদের আমাদের ছিল টার্মটা ইম্প্রুভমেন্ট টেস্ট, 2-3 বার করে ইম্প্রুভমেন্ট টেস্ট নিয়ে তাদেরকে পাস করানো হয় না, ইম্প্রুভমেন্ট টেস্টে তাদের শো করে যে ইম্প্রুভমেন্ট শো হচ্ছে ওদের। তো সেই জন্যে আমরা এখন পর্যন্ত, যেহেতু বোর্ড এসে গেছে, 8 অবধি আমরা কোনো সার্কুলার পাইনি পাশফেলের, তার মানে পাশফেল উঠে আছে এখন পর্যন্ত। তো সেটা হচ্ছে আমাদের যে আমরা করছি কি, ক্লাস 8 অবধি ইম্প্রুভমেন্ট টেস্ট রাখছি, এটা 1-3 বার অবধি করে রেখেছি, এবারও আমরা তাই 6-7-8-এ 3 বার রেখেছি ইম্প্রুভমেন্ট টেস্ট। সূত্রের খবর, কেন্দ্রীয় বোর্ড হিসেবে পাশফেল নিয়ে কেন্দ্রের প্রস্তাব মেনে নিতে পারে সিবিএসই, পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশফেল ব্যবস্থা কার্যকর করতে পারে তারা। 100-এ যদি 33 পেয়ে যায় বাচ্চা, এমনিতে অটোমেটিক প্রমোশন পেয়ে যাচ্ছে। ইম্প্রুভমেন্ট টেস্টে মনে করুন 31 পেলো, সেটাও পার্সন টু পার্সন ভ্যারি করে এভ্যালুয়েশানে, আমি একরকম ইভ্যালুয়েশন করলাম, আমি ওই কোয়েশ্চেন পেপারটা দেখে আমি 36 দিয়ে দিলাম, আপনি একরকম ইভ্যালুয়েট করলেন, আপনি ওকে 31 দিলেন। সেই জন্য যদি বাচ্চারা ইম্প্রুভমেন্ট টেস্টে 31 এসে যাচ্ছে, 1.5 মার্ক্স গ্রেস দিয়ে তাকে 33 করে দিয়ে। এখন পাশফেল ফেরানো নিয়ে কেন্দ্রের ভাবনা কবে থেকে কার্যকর হয় তারই অপেক্ষা। কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমার পরের বক্তা অশোক বিশ্বনাথ। পবিত্রবাবুকে ধন্যবাদ, উনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলে ধরেছেন এইবারে, এবং বিভাসবাবুকেও। দুটি যে যুক্তি আমরা মনে করছি খুবই গুরুত্বপূর্ণ এবং সেইগুলোকেই কেন্দ্র করে আমি আমার বক্তব্য রাখবো। প্রথম যেটা বিভাসবাবু বললেন যে একটি পরীক্ষাও না দিয়ে না পড়ে একজন ক্লাস 8 অবধি চলে এলো, এটা কি ন্যায্য হলো? আমি বলবো এটা একটা
চূড়ান্ত উদাহরণ বা এক্সট্রিম এক্সাম্পল। কিন্তু বিভাসবাবু এটাও বলেছেন যে যেমন উনি পাশ ফেলের পক্ষে, তেমনি উনি সম্পূর্ণরূপে পরিকাঠামোর আমূল পরিবর্তনেরও পক্ষে। তাহলে যদি আমূল পরিবর্তন হয়, তাহলে এমন শিক্ষক নিয়োগ করা হবে যারা যোগ্য, আর শুধু যোগ্য নয়, ম্যাকলের সেই ঔপনিবেশিক শিক্ষা অনুযায়ী তারা কিন্তু ছাত্রকে অনুপ্রাণিত করবে। এবং এখানে আমি পবিত্রবাবুর কথাটাতে আসছি, আমার মনে হয়েছে পরোক্ষভাবে প্রচ্ছন্নভাবে এরা আমাদের কথাই বলেছেন। উনি কিন্তু বলছেন যে 14-15 বছর অবধি সে কোনো পরীক্ষার সম্মুখীন হবে না, কিন্তু আস্তে আস্তে অল্প আঁচে যেমন রান্না করা হয় তাকে তৈরি করা হবে, যাতে সে পরীক্ষাকে ভয় না পায়। আমরা তো সেই কথাটাই বলছি, আমরা বলছি না যে প্রতিযোগিতা থাকবে না, প্রতিযোগিতা থাকবে, এমন কি একটা রেশারেশিও থাকতে পারে, তাতে একজন ছাত্র নিজের থেকে রুশ বিপ্লব নিয়ে পড়তে পারে। রুশ বিপ্লবের বিষয়ে সে জানে না এই কারণে নয় রীতা ভরি যে তার উপর কোনো চাপ ছিল না, এই কারণে যে শিক্ষক তাকে উদ্বুদ্ধ করতে পারেনি, তার মাতৃদেবী পিতৃদেব তারা সেইভাবে তার সঙ্গে গল্প করেনি, কারণ এগুলো গল্প, ইতিহাস তো গল্প। সর্বোপরি তার যে সঙ্গে যারা আছে তাদের সঙ্গে কোনো আলোচনা করতে তারা আগ্রহী নন। অতএব এটা পাশফেলের বা পাশফেল না থাকার ফল নয়। আমি পবিত্রবাবুর সঙ্গে একমাত্র মানে একমত এবং বিভাসবাবুর সঙ্গে যে এই পরীক্ষার পদ্ধতিটা যদি পাল্টানো যায় এবং সেটা যদি ক্লাস এইটের পরে রাখা হয়, তাহলে প্রাথমিক এবং মধ্যশিক্ষা সম্পূর্ণরূপে পাশফেল এর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, তাহলে সেটা মানবিক হবে। এবং আরও দুটো কথা, সঞ্চালক মহাশয় একটা কথা বলেছেন, প্রশ্ন করেছেন যে পরিকাঠামো নেই, গ্রামীণ যে পরিবেশ, আমি বলবো গ্রামের পরিবেশের জন্যেই কিন্তু পাশফেলটাকে তুলে দিতে হবে, যাতে তারা আস্তে আস্তে পরিচিত হয় নানা ধরনের বিষয়ের সঙ্গে। কিন্তু পরীক্ষা তো নিতে হবে, পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে ফার্স্ট সেকেন্ডও হবে, স্কলারশিপও হবে, অঙ্ক তো সেইভাবেই নিতে হবে, সেইটা। আর আরেকটা হচ্ছে ফল। আমি আবারও আমার কথা বলছি, আমরা পরিসংখ্যান দেখে বলছি যে এই যে পাশফেল উঠিয়ে দেওয়ার পরে তেমন কোনো ফল পাওয়া যায়নি, সেটা কিন্তু পাশফেল উঠিয়ে দেওয়ার জন্যে নয়, সেটা পরিকাঠামোর অভাব, বাবা মাদের অনীহা। যারা পড়াচ্ছেন তারা একটা চাকরি পাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে পড়াচ্ছেন, তারা সম্পূর্ণরূপে আগেকার কালে যেরকম শিক্ষক ছিলেন ভালোবেসে পড়াচ্ছেন সেরকম কিন্তু নয়। খুব কমই আমরা পবিত্রবাবু বা বিভাসবাবুর মতো মানুষ পারেন, যদি বিভাসবাবু নাটক শেখাতেন তিনি নাটকটাকে ভালোবেসে শেখাবেন, তার অর্থের জন্য শেখাবেন না, কারণ তারা বিষয়ের সঙ্গে একীভূত। পরিশেষে সুবোধবাবু নিয়ে বলতেই হবে, সুবোধবাবু প্লেটো থেকে পাওলি সবসময় পাশফেল, এটা আমার কাছে একটা সরলীকরণ। যদি মনে করেন পাশফেল, আমার প্রেমিকা যদি আমার দিকে না তাকায় সেটা আমি ফেল মনে করতে পারি, কিন্তু আমি এটাও মনে করতে পারি যে আমি উদ্ধার হলাম। এখনই তাকাচ্ছে না, পরে কি হবে যদি বিবাহ বন্ধনে লিপ্ত হই। আর ওই দিক থেকে প্রচুর খেলার কথা এসেছে, এমনকি সঞ্চালক মহাশয়ও খেলার কথা বলেছেন, ক্রিকেট নিয়ে শুরু করলেন ওপেনিং ব্যাটসম্যান নিয়ে এবং তারপরে পিচের কথা বলেছেন সুবোধ। আমি বলছি না যে তাদের বক্তব্যগুলো সবই সিলি পয়েন্ট, কিন্তু মাঝে মাঝে তারা বোল্ড হয়ে গেছেন এবং মাঝে মাঝে ফুটবল করতে গিয়ে একের পর এক গোলের কথা বলে নিজেরাই সেম সাইড গোল দিয়েছেন। যেমন উনি রবার্ট ফ্রস্টের কথা বললেন যে মিটারের ভীষণ প্রয়োজন, তিনি নিজে হয়তো মিটারে বিশ্বাস করেন না। যেমন একবার জাভেদ আক্তার বলেছিলেন একজন ইলেকট্রিশিয়ানকে যে তুমি আমার বাড়িতে এসেছো কেন, ওই বান্দ্রাতে এগিয়ে একজন ভদ্রলোক আছেন তার নাম গুলজার, তার বাড়িতে যাও, তার মিটারের প্রবলেম, এটা বলেছিলেন। কিন্তু আমি বলবো যে রবার্ট ফ্রস্ট আরেকটা কথাও বলেছিলেন, রবার্ট ফ্রস্ট যেমন মিটারকে গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছিলেন ফায়ার অ্যান্ড আইস কবিতা দিয়ে, এবং কবিতাটা দিয়ে আমি শেষ করছি, যে আমরা সত্যি আগুন নিয়ে খেলছি। উনি বলছেন, সাম সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, সাম সে ইন আইস, ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার, বাট ইফ ইট ওয়ার টু পেরিশ টুয়াইস আই থিঙ্ক আই নো ইনাফ অফ হেট টু সে দ্যাট ফর ডিস্ট্রাকশন আইস ইজ অলসো গ্রেট অ্যান্ড উইল সাফাইস। ধন্যবাদ। ধন্যবাদ অশোক ভাই, ধন্যবাদ।
অশোকদা বলছিলেন ভালোবেসে শেখাবেন, কোথায় শেখাবেন মাস্টারমশাইরা? এখনও পরিসংখ্যান বলছে অধিকাংশ স্কুলে বেঞ্চ ভাঙা, ব্ল্যাকবোর্ড নেই, শৌচালয় নেই, এমনকি ছাদটুকুও নেই। বহু স্কুলে ক্লাস সিক্সের বাচ্চারা দাঁড়িয়ে থাকে, ক্লাস ফাইভ বা সেভেনের বাচ্চারা ক্লাস থেকে বেরোলে তারা ঢুকতে পাবেন। এই পরিকাঠামোয় ভালোবেসে শেখানো রীতাবলী? আমি দেখছি অনেক রকম আলোচনা হচ্ছে, অনেক গুরুগম্ভীর বিষয়ে কথা বলা হচ্ছে। আমাদের কিন্তু আলোচনাটা হচ্ছে ওই প্রাথমিক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অবধি পাশ ফেলটা থাকবে কি থাকবে না, প্রতিযোগিতা, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার চাপ। আমি আবারও বলছি এগুলো অনেক পরে আসে। প্রাথমিক হচ্ছে যে একদম বেসিকটা, ওই 33%টা, সরি আবার ওই সংখ্যার জায়গায় চলে যাচ্ছি, ওইটুকু আমি তুলতে পারছি কি না। অষ্টম শ্রেণী অবধি যদি আমি একদম বেসিকটা না জানলাম, তাহলে তারপরে তো আমি একটা অথৈ জলে পড়বো। তারপর নবম শ্রেণী থেকে তারপরে পরীক্ষা, চাকরিতে ঢোকা, এবং এই যে নানান রকম আরও যেসব বড় বড় পরীক্ষা আমাদের জীবনে দিতে হবে, যেগুলো অনেক বড় গুরুত্বপূর্ণ এবং আজকের মতো জায়গায় যেটাকে আমরা র্যাট রেস বলছি, সেখানে আমি দাঁড়াতেই পারবো না, সেরকমই তো পরিস্থিতি। সেই পরিস্থিতিটা তো আমরা চেঞ্জ করবার কথা বলছি না, বা সেই আলোচনাটা এখানে হয়নি। তো সেটা যেখানে হচ্ছে না, সেখানে অষ্টম শ্রেণী অবধি পাশ ফেল থাকলো না, মানে আমি ক্লাস সেভেনে, সেভেন থেকে আমরা ডেমোক্রেটিক পলিটিক্স বা সিভিক্স এই সাবজেক্টগুলো আমাদের সিলেবাসে পাই, তাই তো? আমি ক্লাস সেভেনে ডেমোক্রেটিক পলিটিক্স পড়লাম না, কোনো আমার ইন্টারেস্ট তৈরি হলো না, তার কারণ আমার তো বেসিকেরও দরকার নেই, ওই 33%-এরও দরকার নেই। গণতন্ত্র কি আমি জানলামই না, বোঝবার চেষ্টা করলামই না, তার কারণ আমার সেভেনের সিলেবাসে ছিল, কিন্তু আমার না জানলেও হবে। তারপরে আমার যখন ক্লাস টেনে পড়ানো হবে যে আমাদের দেশে একসময় এমার্জেন্সি হয়েছিল, আমরা কিছু সময়ের জন্য গণতন্ত্র হারিয়ে ফেলেছিলাম, সেটা সাংঘাতিক। কেন সাংঘাতিক? আমার মনে তো সেই প্রশ্ন উঠবে না। আমি কেন 12 ক্লাসে উঠে তারপরে ভোট দেবো একটা সঠিক বা ঠিক নাগরিক হিসেবে, যখন ক্লাস সেভেনে আমার সিভিক্স পড়ানো হয়েছিল, পড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি তখন আমার বেস, আমার দেশ কি, গণতন্ত্র কি এবং ক্যাপিটালিজম ঠিক কি ভুল কিনা, এইসব ধারণা আমার তখন মাথায় আসেই নি। এখন আমাকে এগুলো বলা হচ্ছে, আমি কেন নবম শ্রেণীতে উঠে এগুলো শুনবো, যখন এগুলো আগে আমাকে জোর করে পড়তে বাধ্য করা হয়নি। আর বাবা মা আজকের মতো এই পরিস্থিতিতে, রিসেশনে, যেখানে তারা দুবেলা ছুটে বেড়াচ্ছে যে একটু ঠিক মতো রোজগার হোক, বাড়িতে ছেলেমেয়েরা অ্যাটলিস্ট খেতে পাক, সেইখানে এই আইডিয়াটা রোম্যান্টিসাইজ করে না, যে বাবা মা ছেলে মেয়েদেরকে তৈরি করবে মানসিকভাবে এবং এইভাবে তারা নাগরিক করে তুলে, তো নাগরিক করে তুলবে। আমি এগ্রি করছি যে বাবা মারা ছেলে মেয়েদেরকে আজকাল এইভাবেই তৈরি করা হয় যাতে তারা চাকরিজীবী হতে পারে এবং রোজগার করে খেতে পারে, কিন্তু সেটার তো কারণ আছে। এই যে সিস্টেম, এই যে রিসেশন, এগুলো তো পাল্টাচ্ছে না। আমাদেরকে নিজেদেরকে এটার সাথে সাবলীল হয়ে চলতে হবে এবং নিজেদেরকে পাল্টাতে হবে, সেটা তো আমরা করছি না। শুধু অষ্টম শ্রেণী অবধি রাখা হবে না পাশ ফেল, তারপরে রাখা হবে। যদি পরিবর্তন করতে হয়, গোটা সিস্টেমটা পাল্টান, সেটার জন্য কি অন্য কোনো মডেল আছে? নেই তো, আপাতত অন্য কোনো মডেল নেই যেটা এখন অ্যাপ্লাই করা যাবে। যখন নেই, পিকাসো বলেছিলেন যে একটি নিউড পেন্টিং খুব সুন্দর, সেটা নিজের আর্টিস্টিক ভ্যালিউ আছে, কিন্তু তাকে যদি একটা মোজা পরিয়ে দেওয়া হয় তাহলে সেটা নোংরা। তাহলে এই অষ্টম শ্রেণীর মোজাটুকু পরানো কেন? হয় পুরো পোশাকটা পরান, সমস্ত সিস্টেমটাই পাল্টে দিন, বা পেন্টিংটা যেমন আছে সেরকম সুন্দর থাক, সেটাকে নষ্ট করবার চেষ্টা করবেন না। আর আমি আমি অশোকদার কথায়, সরি আরেকবার অশোকদা, তোমাকে বলতেই হচ্ছে, তুমি বলছো যে রুরাল ডেভেলপমেন্টের জন্য, রুরাল ছেলেমেয়েদের জন্য, তাদের পড়াশোনায় উৎসাহী করার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ যে এই পাশ ফেলটা না থাক। আমার মনে হয় না যে এটা একেবারেই সঠিক, তার কারণ এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে যখন ফলাফল হয়, রেজাল্ট বেরোয়, তখন আমরা দেখি রুরাল এরিয়া থেকে সব থেকে বেশি হাইয়েস্ট র্যাঙ্কিং ছেলে মেয়েরা। তার মানে মেধার কোনো অভাব নেই রুরাল এরিয়াতে, ওখানে কিন্তু এখানে মেধার কোয়েশ্চেন হচ্ছে না, শুধু বেসিকটা, শুধু পাস ফেলটা, শুধু ইন্ডিয়া কোথায় লোকেটেড, আর আমি ভোট দেবো কি দেবো না, কি আমার দেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, এইটুকু জানার জন্যে আমার মনে হয় না যে খুব বেশি কিছু লাগে। আর ওই 33%টা এইটুকু পড়লেই উঠে আসে। থ্যাংক ইউ, ধন্যবাদ দীপাবলী। আমার বিপক্ষের পরের বক্তা সুবোধবাবুকে উদ্দেশ্য করে বলি যে আমার যতদূর ধারণা যে পাউলির সম্বন্ধে প্লেটো খুব একটা বোধ হয় অ্যাওয়ার ছিলেন না আর কি, এবং কিন্তু প্লেটো প্রাসঙ্গিক সময় একটা কথা বলেছিলেন যে ভেরি অফটেন উই প্রিটেন্ড টু থিঙ্ক উইথ আওয়ার ব্রেইনস ওয়েন উই আর অ্যাকচুয়ালি থিঙ্কিং ফ্রম দ্য পেলভিস। তো এটা পাউলির অনেক আগে বলা হয়েছিল আর কি। হ্যাঁ, তো সুতরাং আই এম শিওর শি হ্যাজ নো রেসপন্সিবিলিটি ইন দ্য জেনেসিস অফ দিস কোড। আর কেন এই ব্রেন পেলভিস কনফ্লিক্টটা সুবোধবাবু এলো,
কারণ যার প্রতি আপনার অগাধ বিশ্বাস, এই যে এইচ আর ডি কথাটা আপনি একবার বললেন, এই এইচ আর ডির অত্যাচারে আমরা কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডাক্তার একেবারে জর্জরিত। এইচ আর ডি 1991 সালে বলেছিলেন ভারতবর্ষে একটিও মেডিকেল কলেজ দরকার নেই, ডাক্তার তৈরি করতে হবে না। এবং 5 বছর যেতে না যেতে তারা বললেন ডাক্তারের প্রচণ্ড অভাব, গভর্নমেন্টকে মেডিকেল কলেজ করতে হবে না, সমস্ত মেডিকেল কলেজ প্রাইভেট করে দিন। এবং সংক্ষেপে আজকের দিনে এই এইচ আর ডির যে বাগ্মিতার জোরে, বিচক্ষণতার জোরে আজকে মেডিকেল এডুকেশন কোথায় দাঁড়িয়ে আছে, যেখানে 65% অফ আন্ডার গ্রাজুয়েট সিটস আর 75% অফ পোস্ট গ্রাজুয়েট সিট আজকে 1.5 কোটি থেকে 4 কোটি টাকায় কেনা বেচা হচ্ছে। এবং এব্রাহাম লিঙ্কন আজকে বেঁচে থাকলে হয়তো ওই বডি ট্রেড এবং স্লেভ ট্রেডের মুভমেন্ট হিসেবে আজকে ভারতবর্ষের এই ডাক্তারি শিক্ষাটাকে বেছে নিলেও নিতে পারতেন। সুতরাং যে এইচ আর ডির যে অ্যাজ দ্য প্যারাগন অফ উইজডম সম্বন্ধে আপনার এত একটা সাংঘাতিক বিশ্বাস, আশা করি আপনার বিশ্বাস পুরস্কৃত হবে। কিন্তু ওই 1991 থেকে 1996 মধ্যে যে এইচ আর ডি আমাদের কি অভিসম্পাত এনে দিয়েছে শিক্ষাক্ষেত্রে, তার একটা এক্সাম্পল আমরা আপনার হাতে দিলাম। এখন রীতাভরির মতে যে ক্লাস 8 পাস করেনি সে বোধহয় মানুষই না, কিন্তু যার একটা ওষুধের দোকান আছে, যে গাড়ি চালায়, যে ভ্যান রিক্সা চালায়, আজকে তাদের মতো ডিসঅর্গানাইজ সেক্টরের মধ্যে ক্লাস 7 পাস করে একটা ভ্যান রিক্সা চালাবার মধ্যে লজ্জার কী আছে আমি তো জানি না। দ্য ডেফিনেশন অফ বেসিক লিটারেসি ভারতবর্ষে ইজ নট ক্লাস 8। এবং ভারতবর্ষ যেখানে আটকে আছে ইন দ্য ডেফিনেশন অফ লিটারেসি রেট, আজকে আমাদের মধ্যে চায়নার মধ্যে 23% তফাৎ, 72-95%। এবং আমরা বেসিক লিটারেসিতে এগিয়ে আছি কেন? কারণ আমাদের এফেক্টিভ লিটারেসির সঙ্গে এফেক্টিভ ইকোনমিক্সের মিল হচ্ছে না বলে। এবং সেখানে 7-এ পরীক্ষা হলো কি না, 8-এ পরীক্ষা হলো কি না, সেইটা হয়তো ইজ নট দ্য ক্রিটিক্যাল ইস্যু। যেটা আমাদের কাছে ডেফিনেটলি একটা ক্রিটিক্যাল ইস্যু, যে আমরা যখন লেবেল লাগিয়ে দেবো কারো মাথার ওপরে, কেউ সাকসেস, কেউ পাস, কেউ ফেল, আজকে যেন লেবেল লাগানোর মধ্যে দিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তারা ভালো ভেবে কিছু করার চেষ্টা করছেন, কিন্তু লেবেল লাগাবার পরবর্তী পদক্ষেপটা কী, কীভাবে আমরা সেই পড়াশুনোয় দুর্বল শ্রেণীর হাত ধরছি, কীভাবে তাদের জীবন জীবিকার পথে এগিয়ে দিচ্ছি, আজকে সেটাই বোধহয় সবথেকে বড় চ্যালেঞ্জ। সুতরাং জেনেরিক ক্লাসিফিকেশন অফ ফেলিয়ার এডুকেশন শেষ হয় না, অ্যাসিস্ট্যান্স অফ ফেলিয়ার থেকে, উইকনেস থেকে এডুকেশন শুরু হয়। আজকে সন্ধ্যাবেলাটা খানিকটা ফেস্টিভ্যাল অফ রবার্ট ফ্রস্টে এসে দাঁড়িয়েছে। তাই আমার কাছে ভারতবর্ষ আর একটা মঙ্গলযান পাঠাবে কি না, ভারতবর্ষ আর একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে কি না, তার থেকেও অনেক অনেক বেশি আজকে তাৎপর্য আছে যে জিনিসটার, সেটা হলো ভারতবর্ষ আজকে সোশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে কত দূরে গিয়ে যাবে। আজকে ভারতবর্ষ পড়াশুনোয় যারা দুর্বল তাদের পাশে এসে কি করে আজকে আমি আপনি দাঁড়াতে পারবো, সেটা ভবিষ্যতের কাছে অনেক বেশি প্রয়োজন। এবং সেইখানে আবার সেই রবার্ট ফ্রস্টকে স্মরণ করে বলি, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, অ্যান্ড আই হ্যাভ মেনি প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। থ্যাংক ইউ, ধন্যবাদ কুনালদা। পরের বক্তা শেষ করছেন। ভাবা যায় না, আমি কিছুতেই, আমি ভাবছিলাম যে আমি কিছুতেই কুনাল সরকার সম্পর্কে কোনো কথা বলবো না, কারণ আমার যদি বাঁ দিকটা খারাপ হয় ওর হাত ওর কাছেই যেতে হয়, আপনাদের সবাইকে যেতে হবে, মরে যাব। কিন্তু না বলে পারলাম না যে ওই কবিতাটা উনি ক্লাস 8 পড়েছেন, যে কবিতাটা উনি রবার্ট ফ্রস্টের শেষে বললেন। আপনারাও এখানে অনেকেই আছেন যারা ক্লাস 8 পড়েছেন, আমরাও ওই সময় পড়েছিলাম, না পড়লে এখানে এত বড় বড় কথা উনি বলতে পারতেন না, অসম্ভব। এবং সে উনি পাশ করেছিলেন, পাশ করেছেন, অসামান্যভাবে পাশ করেছেন, না হলে আজকে উনি একজন প্রথম শ্রেণীর, শুধু ভারতবর্ষে নয়, এশিয়ার উপকণ্ঠে, এশিয়া মহাদেশে একজন বিশিষ্ট শল্য চিকিৎসক। কিন্তু আমার মনে হচ্ছে ওর কথা শুনে আজকে যে ওর হওয়া উচিত ছিল শিশু বিশেষজ্ঞ,
কেননা শিশু বিশেষজ্ঞ কাউকে ডাকা হয়নি এখানে। কেন যে ডাকেনি সুমন আমি তাই ভাবছি। প্রি প্রাইমারি থেকে শুরু করে আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে প্রি প্রাইমারি, মানে আজকে যে প্রাইমারিটা তার আগের যে স্কুল সেইখান থেকে, যেখানে ভর্তি করার জন্য যখন পেটে বাচ্চা আসে তখনই রেজিস্ট্রেশন হয়ে যায়, অ্যাডমিশন হয়ে যায়, সেই সেই প্রি প্রাইমারি থেকে এইট পর্যন্ত বিষয়টা বলার কথা ছিল। উনি যা যা বললেন আজকে, আপনি সত্যি কথা বলুন, অসামান্য বাগ্মী কোনো সন্দেহ নেই, কিন্তু পুরো ভাবের ঘরে ছুরি করে মেরে দিয়ে বেরিয়ে গেলেন, এটা আমি প্রায় ভাবতে পারছি না। যাই হোক, একেবারে ছেড়ে বেরিয়ে গেলেন। আমি দ্বিতীয় একটা কথা ভাবছি যে ওদের যে চারজন বসে রয়েছে, আসলে চারজন নয়, মাঝে মাঝে সুমন ওদের সঙ্গে যোগদান করছে, ফলে পাঁচজন হচ্ছে, আবার সুমন আমাদের দিকে আসছে, তা নাহলে বড্ড দুর্বল একটা দল, খুব দুর্বল একটা দল। সুমন অসম্ভব মানবিক বলেই মাঝে মাঝে চলে যাচ্ছে ওইদিকে। তো আমি যেটা যেটা বলবো, আমি ভাবছিলাম যে এখানে আজকে এত কবিতা, এত কবিতা, ওরে বাপরে বাপ, আমি ভাবছিলাম সুমনকে ডুবিয়ে দিই, আমিও একটা কবিতা বলবো, পুরো বিতর্ক সভা বন্ধ হয়ে যাবে, কবি সম্মেলন। এটা তো, এটা তো বিতর্ক সভা, বিষয়টার কাছে থাকতে হবে। কুণালবাবুর একটা কথা বিতর্কের মধ্যে এসেছে, কথাটা শুনতে খুব ভালো, বিট্রায়াল অফ সোসাইটি। সোসাইটি মানেটা কি? উনি যে সমাজে থাকেন সেই সোসাইটি, ডাক্তাররা কোটি কোটি টাকা উপার্জন করছেন সেই সোসাইটি, ডাক্তাররা চোখের সামনে মানুষ মেরে ফেলছে সেই সোসাইটি, এক একটা বাইপাসের ধারে হসপিটাল 520 থেকে 550 কোটি টাকা টার্ন ওভার সেই সোসাইটি, একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে হাসপাতালে নিয়ে গেলে, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, হাসপাতালে নিয়ে গিয়ে বলা হয়েছে না নেব না, এখন সুপ্রিম কোর্টের আইন তৈরি হয়েছে, না নেব না, ফিরিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও, সেই সোসাইটি। নেমে আসুন কুণালবাবুরা, দেশটাকে বুঝুন। দেশ মানে দমদম থেকে হিত্র নয়, দেশ মানে দমদম থেকে উড়ে গিয়ে সিঙ্গাপুর হয়ে নিউ ইয়র্ক জেফকে নয়, দেশটাকে ভালোবাসুন। ভালোবাসলে বুঝতে পারবেন যে এই যে আপামর জনসাধারণ তাদেরকে যে ক্লাস এইট পর্যন্ত পরীক্ষা দেওয়াটা কতটা জরুরি, তা না হলে, ওই যে বিভাসদা বারবার বলছিলেন, তা না হলে এইটের পাশ করার পরে এইট সে পড়লই না, অন্যরা পাশ করলো, পড়লই না, অন্যান্য জায়গায় পাশ করবে, অন্যান্য দেশে পাশ করবে, পড়লই না, তাকে এসে বলা হলো যে তুমি বাকি এক এক প্রথম শ্রেণী থেকে এইট পর্যন্ত যা যা তোমার পড়ার কথা ছিল নাইনে এসে সব পড়ে যাবে। এটা হয় কখনো? এ তো অসম্ভব একটা, এটা একটা মানে বাংলায় একটা রাস্তার কথা আছে, এটাকে বলে ঢপের চপ, এটা হওয়া সম্ভব না। পাশ ফেল থাকবেই সারা পৃথিবী, সমস্ত উন্নত দেশ, যেসব প্রচুর জার্মানি ফ্রান্স রাশিয়া দেখালেন আমাদের কুণালবাবু, ওসব জায়গাতেই উনি স্বস্তি বোধ করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা তাদের মডেল নিয়েছি। অশোকবাবু বারবার ম্যাকলের কথা বলছেন, ম্যাকলের যে এডুকেশন পলিসি, তারই তো প্রোডাক্ট অশোক, তারই তো প্রোডাক্ট কুণালবাবুরা, তার পাশে বসে আছেন আমাদের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। আমিও, কিন্তু আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা জানেন না বলে আমাকে এখন যে অবস্থায় দেখছেন। আমি একটা কলেজের অধ্যাপনা করছি 25 বছর, কিন্তু আমার ছোটবেলাটা কেটেছি ওই জায়গায়, আমি খেতে পেতাম না বাবা মারা যাওয়ার পরে, আপনারা সেটা বুঝবেন না, সেই ব্যথাটা বুঝবেন না। আমি শেষ কথা বলবো, যদিও বেল বাজিয়ে দেওয়া হয়েছে, আমি শুধু শেষ একটা কথা বলি, দেশ থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না, আইন থাকবে কিন্তু আদালত থাকবে না, সেটা হয় না, কোনো দিন হয়নি, হওয়া সম্ভব নয়, মাত্র কয়েক বছরের ঘটনা মাঝখানে ঘটে গেছে, এটা আমার কাছে দুঃস্বপ্ন, দুঃস্বপ্নটা চলে যাচ্ছে স্বপ্নেও। যদি দেখতে চান, বাবা মায়েরা যদি দেখতে চান, পিঠের ব্যাগগুলো কমাতে চান, তাহলে সেই স্বপ্ন দেখুন। নমস্কার। আমার শুধু একটাই আফসোস হচ্ছিল যে ভাগ্যিস এই বিতর্ক সভা শুরুর আগে সুবোধদার সঙ্গে আড্ডা দিইনি। নির্ঘাত প্রস্তাবের পক্ষে না বিপক্ষে, ব্যক্তিগতভাবে আমি কোন পক্ষে বিশ্বাস করি, সুবোধদাই মারাত্মক ভুলটা করতেন না। আমার পরের বক্তা, ইনফ্যাক্ট বিপক্ষের শেষ বক্তা, এই সভার শেষ বক্তা রজতবাবু, আমি শুধু একটা পরিসংখ্যান দিচ্ছি, কোনো পক্ষের নয়, শুধু পরিসংখ্যানটা রাখছি আপনাদের সামনে। June 2015 কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান দপ্তরের স্ট্যাটিস্টিক্স বলছে যে আমরা এই এত আলোচনা যাদের নিয়ে করছি,
ভারতবর্ষ এবং এই রাজ্যের শিশুদের মধ্যে অন্তত 17% অক্ষর জ্ঞান হয়নি অথবা হবে না। অর্থাৎ আমরা এতদিন 3 দশক ধরে এত এক্সপেরিমেন্ট করেও যেখানে পৌঁছলাম, 17% শিশু, 100টির মধ্যে 17টি বাচ্চা নিরক্ষর থেকে যাবে। রজতবাবু, প্রতিপক্ষের কথা শুনলাম, ভালো করে বুঝেছি কি না জানি না, আমার মনে হয়েছে তারা আমাদের সপক্ষে বলছেন। এখন এটা কেন হয়েছে তার উত্তরে বলতে হয় যে পুরো বিষয়টা বোধহয় খুব কমপ্লেক্স এবং সেই জন্যে ওরা আমাদের পক্ষে কথা বলতে বাধ্য হয়েছেন, এই কমপ্লেক্সিটির আইডিয়াটা তাঁদের আছে বলে। আমি একটা ব্যক্তিগত গল্প দিয়ে শেষ করতে চাই। আমাদের স্কুলে আমাদের একজন শিক্ষক এবং তিনি আমাকে কি কি বলেছিলেন দুটো অকেশনে সেটা বলছি। একবার তিনি ক্লাসে এসে আমার অঙ্কের খাতাটা ধরে এইরকম করে ধরে বলেছিলেন, এ ছেলেটা 1 পেয়েছে, এবং বুঝিয়ে দিয়েছিলেন যে ওই খাতাটা অচ্ছুত। তারপরে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে যখন স্টাফ রুমে গেলাম, সেই শিক্ষকই বললেন যে এহে তুমি ফার্স্ট হলে না। তা দুটো জিনিসই আমার মনে হয় একসঙ্গে আছে। আমরা কেউ এটা বলতে পারি না যে পুরো কম্পিটিটিভ হোক বা পুরো আনকম্পিটিটিভ হোক, কিন্তু একটা স্তরভেদ আছে। শিশুদের উপরে অত্যাচারের আমি পক্ষপাতী নই, কিন্তু যারা শিশু নেই স্কুলের বড় ছেলেদের মধ্যে, মানে বয়সে বড় ছেলেদের মধ্যে গণ্য হয়, তাদের ক্ষেত্রে তো পরীক্ষা নিরীক্ষা পাশ ফেল থাকা দরকারই, কিন্তু এটা একটা স্তরভেদের ব্যাপার। আমরা ক্লাস 8 পর্যন্ত কথা বলছি, আমাদের দায়িত্ব ক্লাস 8-এর পরের ছেলে মেয়েদের নয়, মানে আলোচনার অন্তর্গত নয়। অতএব কেন প্রতিপক্ষ আমাদের হয়ে কথা বললেন সেটার একটা উত্তর আমি এই থেকে পাচ্ছি যে ব্যাপারটা খুব কমপ্লেক্স এবং ওরা সেটা হয় বুঝতে পেরেছে, নয় বুঝতে পারেননি, কিন্তু মোটের উপরে আমাদের হয়ে কথা বলেছেন। ধন্যবাদ রজতবাবু। যদিও প্রতিনিধিত্বমূলক জনসংখ্যা এটা নয়, কিন্তু তাও আমি একবার শুধু কৌতূহলের সামলাতে না পেরে আপনাদের একটাই প্রশ্ন জিজ্ঞেস করব যে কারা কারা মনে করছেন যে পাশ ফেল আবার এ রাজ্যেও 20টা রাজ্যের মতো ফিরে আসুক, যদি দয়া করে হাত তোলেন। সুবোধা, এটা সরলীকরণ হলো, সবাই নয়। এক সুইডিশ সমাজতাত্ত্বিক বলেছিলেন যে আমাদের সমাজে সবথেকে সহজ আর সস্তা গিনিপিগ হলো শিশুরা। আমি আশা করব যে একজন সমাজতাত্ত্বিক ভাবলেও আমাদের দেশের শিক্ষাবিদরা তা ভাববেন না। মাননীয় শিক্ষামন্ত্রী আজকেই বলেছেন যে আগামী 2 দিনের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও জানাবে তারা কোন পক্ষে, এবং শুধু জনগণকে নয় কেন্দ্র সরকারকে জানাবে নিয়ম নীতি কী পরিবর্তন করা যায়। দেখা যাক, সেদিকে নিঃসন্দেহে আমাদের চোখ থাকবে। কিন্তু শেষে একটাই বলি যে পাশ ফেল থাকুক বা উঠে যাক, জীবনের পরীক্ষায় আমাদের কচিকাচারা যেন কোনোভাবে ফেল না করে, ব্যর্থ না হয়, এই প্রার্থনা, এই আশা দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।